আপনি 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 এটা সহ্য করতে হবে আপনাকে, আপনাকে এটা সহ্য করতে হবে। আপনার মানে আপন ভাইয়া, মাঝে মাঝে আমার মনে হয় আমি সুসাইড করে ফেলি। আমার মাঝে মাঝে এরকম মনে হয়, আমার সাথে মাঝে মাঝে এত খারাপ ব্যবহার করে। আমি চিৎকার করে কান্না করতে থাকি, তাও আমার কান্নার কোনো সাড়া দেয় না। আপন ভাইয়া, আমি তো চাইনি ওর লাইফে আসতে। আমি অনেক চেষ্টা করেছি দূরে সরে যেতে, আমাকে কেন দিল না? আমি চেয়েছিলাম দূরে সরে যেতে, কিন্তু আমাকে দেয়নি। আমি যতবার ট্রাই করেছি আমাকে দূরে সরতে দেয়নি। আমি ওর কাছে অনেক মাপ চেয়েছি। আমি বসি, আমি পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আপন ভাইয়া, আমি তো চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি। সব শেষ আমাকে বাসা থেকে বের করে এখন আমার সাথে যা তা ব্যবহার করতেছে। আমি জানি আমি ভুল করেছি, আমি মিথ্যা বলে ওর সাথে সম্পর্ক করেছি, কিন্তু এই জন্য তো আমি ওর কাছে অনেক ক্ষমা চেয়েছি। আপন ভাইয়া, আমাকেও ক্ষমা না করে আজ বাসা থেকে বের করে আমাকে দিনের পর দিন ইগনোর করে, আমাকে যখন তখন গালাগালি করে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে, দেশ অথবা দেশের বাইরে থেকে, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 177তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো বরিশালের মেয়ে বর্ষার জীবনের বাস্তব গল্প। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্প অনুষ্ঠানে আমি প্রতিদিনই কারো না কারো জীবনের গল্প প্রচার করি, কিন্তু বিশ্বাস করেন, মাঝে মাঝে এমন কিছু গল্প পেয়ে যাই, আমার যদি ক্ষমতা থাকতো আমি প্রত্যেকটা মানুষকে বাধ্য করতাম এই গল্পগুলো শোনার জন্য। যেমন এই বর্ষার জীবনের গল্পটা, বর্ষার জীবনের গল্পটা আমি শুনতে শুনতে আমি বারবার বর্ষাকে থামিয়ে দিচ্ছিলাম যে বর্ষা স্টপ স্টপ স্টপ, বর্ষা আমি নিতে পারতেছি না। মানে আমার আমার এত কষ্ট ছিল বোধহয়, মানে কান্নে আমি ভেঙে পড়েছিলাম এখানে। এটাও কি ঘটতে পারে? আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনারা এই গল্পটা যদি শোনেন, কেউ নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। ওর ও এই বর্ষা কোথায় ছিল, বর্ষা কোথায় এলো, এবং আজকের এই নর পিসাদগুলো বর্ষাকে কোথায় নিয়ে যাচ্ছে। বর্ষা জীবনের গল্পটা শোনার পর আমার কাছে মনে হলো যেন জীবনের গল্পের এই অনুষ্ঠানটা আমার ছেড়ে দেওয়া উচিত। এই কথাগুলো আমি কেন বললাম বন্ধুরা, আপনারা বর্ষা জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে সবাই বুঝতে পারবেন। আমি গল্পটা দুটো ভাগে ভাগ করেছি, আজকে হবে প্রথম এপিসোড এবং আগামী দিন হবে বর্ষা জীবনের দ্বিতীয় এপিসোড। আমি আশা করব দুইটা অনুষ্ঠানে আপনারা, দুইটা অনুষ্ঠান জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন আমরা সবাই মিলে শুনে আসি বর্ষার জীবনের করুণ বাস্তব কাহিনী। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার নাম বর্ষা, আমার বাড়ি বরিশাল। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা ভাই। আমাদের পরিবারটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় কোনো কিছুই করে না, আমার বাবা সম্পূর্ণ বেকার। আর ছোটবেলা থেকে দেখে আসছি বাবা আর মায়ের মাঝে এই নিয়ে তুমুল ঝগড়া চলতে থাকে। আমার মা আমার বাবাকে বারবার কাজের কথা বলে, কিন্তু আমার বাবা তেমন কোনো কাজই করে না। আমার বাবা আর মা কিন্তু রিলেশন করে বিয়ে করেছে, তারা দীর্ঘ বছরের রিলেশনের পর তারা বিয়ে করে। আমার মায়ের বাড়ি হচ্ছে ঢাকাতে, আমার মাও কিন্তু ততটা বড় লোক না, তবে মোটামুটি ঢাকাতে খুব ভালো অবস্থা নিয়ে আছে। বাট আমার বাবার অবস্থাটা খুবই খারাপ। দিনগুলো এভাবে কাটতে কাটতে যখন আমার ছোটো ভাইটা হয়, তখন আমার মা প্রচুর পরিমাণ ডিপ্রেশনে পড়ে যায়। একে তো আমি, বাবা, তারপরে মা, আমরা তিনজন মানুষের চলতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, এর উপর ছোটো ভাইটা হয়। ছোটো ভাইটা হওয়ার পরে মা তখন আর মেনে নিতে পারতেছিল না, মা বাবার সাথে ঝগড়া করে মারামারি করে। বাবা কেমন জানি একটা মানুষ, আমি ঠিক আসলে ভুলে বুঝাতে পারবো না কেন বাবা এরকম, বাবা কেন এরকম করে আমি জানি না। তো এরকম করে চলতে চলতে একটা পর্যায়ে আমার মা বাবার সাথে ঝগড়া করতে করতে মা জানি কেমন হয়ে যায়, মানে আমি দেখি যে মায়ের মাঝে একটা বিশাল পরিবর্তন চলে আসে। যে মা সারাদিন বাবার সাথে ঝগড়া করতো, বাবার সাথে মারামারি করতো, বাবাকে দৌড়াইতো, বাট সেই মা একেবারে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, খুব নীরবে সময়গুলো কাটাতে থাকে। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে কী ব্যাপার, মা এরকম করে কেন। এভাবে প্রায় আরও ওয়ান উইকের মতো কেটে যায়। অ্যান্ড 7 দিন যাওয়ার পরে আমি দেখি যে মা মায়ের মাথার চুলগুলোকে টানতে থাকে, মানে বসে বসে নিজের মাথার নিচে চুল টানে, আর এরকম মানে চুল এনে নিজের মুখে নিচে দেয়, মানে লাইক এক অ্যাবনর্মাল মানুষের মতো। এটা দেখার পরে আমি তো মোটামুটি একটু বড় হয়েছি, আমার তখন মনের ভিতরে কেমন জানি মনে হয় যে কী ব্যাপার, আমার মা এরকম করবে কেন।
আমি বুঝতে পারতেছি না যে পাশের বাড়ি থেকে আমার যে কাকি হয় বা দাদা হয় ওদেরকে সবাইকে ডেকে আনি, অ্যান্ড সবাই ডেকে আনি, আমার মায়ের সাথে কথা বলতে গেলে মা না কাউকে সহ্য করতে পারে না, মা সবাইকে অকথ্য ভাষায় গালাগালি করে, কেউ যদি মাকে ধরতে আসে মা তখন প্রচুর পরিমাণ রেগে যায়। মানে মা এরকম হয়ে যায় যে আসলে আমি ঠিক বলে বুঝাইতে পারবো না, কেউ আমার মাকে ঠান্ডা করতে পারে না, আমার মায়ের সামনে যেই যায় আমার মা তাকেই মারার জন্য তেয়ে আসে। তো এভাবে সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমরা দেখলাম যে আমার মা সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। মানে পাগল হয়ে যায় এভাবে যে আব্বাকে পর্যন্ত কামড়াইয়া দেয়, আমাকে কামড়া দেয়, আমরা ছোট ভাইটাকে কামড়াইতে আসে, মানে ঘরের হাঁড়ি পাতিল সব কিছু ফেলে দেয়, মানে লাইক একটু মানে অন্যরভাবে হয়ে যায়। অ্যান্ড সবশেষ আমরা নিরুপায় হয়ে আমি আমার নানুকে খবর দিই। আমার নানুকে যখন খবর দিই তো নানু তখন ঢাকা থেকে বরিশালে আসে। নানু বরিশালে আসার পরে মায়ের এই অবস্থা দেখে নানু খুব নার্ভাস হয়ে যায়। নানু প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, মানে নানু বলতেছে যে এটা কীভাবে হইলো, ও কীভাবে এরকম হয়ে গেল, আমাকে আরও আগে তোরা কেন খবর দিলি না। আমি নানুকে বলি যে নানু সারাদিন আব্বার সাথে ঝগড়া করতো, আব্বার সাথে ঝগড়া করতে করতে না মা এরকম হয়ে গেছে। তখন আমার নানু আমার বাবাকে গালাগালি করে যে এই লোকটা এরকম এরকম একটা লোক যে কিনা মানে নিজের মানে এত রিলেশন করে বিয়ে করছে কিন্তু এখন কোনো কাজকাম করে না, সারাদিন বসে বসে থাকে, ওইগুলো নিয়ে আমার বাবা মায়ের সাথে খুবই ঝগড়া। আমার নানুও কিন্তু তখন আমার বাবাকে বকাবাদ্য করে। আসলে একটা ব্যাপার কি, আমার বাবা কোনো কাজ না করুক কিছু না করুক কিন্তু আমার বাবাকে যদি কেউ কোনো কথা বলে না আমি না সহ্য করতে পারি না। আমি আমার বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসি, আমার বাবাকে কেউ কোনো কথা বললে না আমার শরীরটা একেবারে পুড়ে যায়। তো যেহেতু বাবা কোনো কাজ করে না সেক্ষেত্রে নানু কিছু কথা বলতেই পারে আর আমার এগুলো সহ্য করে নিতে হয়। সময়গুলো এভাবে কাটতেছে, একটা পর্যায়ে আমার নানু করে কি আমার মাকে নিয়ে ঢাকাতে চলে যায়। তখন আমি আর আমার ছোটো ভাইটা বাবার সাথে বরিশালে থাকি। তো নানু মাকে নিয়ে ঢাকাতে যায়, ঢাকাতে যাওয়ার পরে মায়ের অবস্থা ঢাকাতে যাওয়ার পরে আরও খারাপ হয়ে যায়। মাকে আমার নানু বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায়, অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তাররা যদিও কিছু করতে পারে না বাট কবিরাজরা বলে যে আমার মায়ের সাথে নাকি এইটা আছে ওইটা আছে, ওরকম করে করে আমার মাকে বিভিন্নভাবে হচ্ছে ভয় দেখাইতে থাকে। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো, আমি তো ছোট মানুষ অত কিছু বুঝি না, মায়ের জন্য খুব কষ্ট হয়, রান্নাবান্না করাও কিন্তু আমি আর পারি না, যে একটু রান্নাবান্না করতে হবে, খাবার দাবার ইয়ে করতে হবে বাবার জন্য, ওগুলো কিন্তু আমি আর পারি না। আমার তখন নিজের মাঝে খুব বেশি খারাপ লাগে, আমি বুঝতে পারি না যে আমি কী করবো। তখন একটা সময় আমি আমার নানুর সাথে কথা বলি, আমি আমার নানুর সাথে কথা বলি, নানুকে বলি যে নানু এভাবে তো আর পারতেছি না, আমি এখানে কী করবো। আমার নানু বলে যে তুই কষ্ট করে থাক, আমি দেখি যে তোর মাকে আর কি করা যায়। অ্যান্ড সবশেষ আমার নামও নানু নিরুপায় হয়ে আমার মাকে একটা পাগলা গারদে দিয়ে দেয়, কারণ ঢাকাতে আসলে কীভাবে রাখবে সম্ভব হয় না। আর নানু মাও প্রচুর পরিমাণ নানুকে মারতে আসে, মামা আসে, মামাদের সাথে খারাপ ব্যবহার করে। তো একটা পর্যায়ে আমার নানু একেবারে অতিষ্ঠ হয়ে সবশেষ হচ্ছে আমার মাকে একটা পাগলা গারদে দিয়ে দেয়। তো পাগলা গারদে যখন দিয়ে দেয় তখন তো আর আমার আব্বা আব্বা তো আব্বার কাছে তো আর মা আসবে না, তো আব্বা তো এখন আর খুব বিপাকে পড়ে যায়। রান্নাবান্না করা আমি ছোটো মানুষ তো আর রান্নাবান্না করতেও পারি না, খাবার দাবারও খাইতে পারে না, বাবা তখন খুব বিপাকে পড়ে যায়। অ্যান্ড বাবা বিপাকে পড়ে যাওয়ার পর থেকে আমার বাবাকে সবাই বুঝাইতে থাকে যে একটা কাজ করেন, আপনি বিয়ে করে ফেলেন। অ্যান্ড বিয়ে করলে তখন হচ্ছে আপনার যে দুটো সন্তান আছে তাদেরকে আপনার নতুন বউ এসে দেখাশোনা করবে, এগুলো বলে আমার আব্বাকে বুঝাইতে থাকে। আমি কিন্তু আমার নানুমণিকে বলি সব কিছু, নানুর সাথে মাঝে মাঝে আমার কথা হয়, আমি নানুকে বলি যে নানু এরকম এরকম ঘটনা এখন কী করবা। আমার নানু বলে যে বিয়ে করলে করে ফেলক, ওর মতো বেকার, ও বিয়ে করে বউরে কী খাওয়াইব, করক বিয়া, তুই কথা বলিস না, তুই চুপচাপ থাক। তো তখন আমি কী করি, আমার ছোটো ভাইটাকে জড়িয়ে ধরে আমি তখন ওই বরিশালের মাটিতে আমার সময়গুলোকে কাটাচ্ছিলাম। এভাবে সময়গুলো সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমার বাবা তখন বিয়ে করে ফেলে, বাবা হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে আসে। আমরা তো খুব অবাক হয়ে যাই, অ্যান্ড আমার ছোটো ভাই তখন তো খুব ছোটো, ও প্রচুর খুশি, ও মানে অন্যভাবে ও অনেক বেশি খুশি। তো যাই হোক এভাবে সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে পরে আমার বাবা নতুন মাকে নিয়ে আসার পরে আমার নতুন মাটা একটু ভিন্ন রকম, মানে ভিন্ন রকম বলতে কি যে মানে লাইক আমাদেরকে খুব ভালোভাবে দেখতে পারে না, আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে না, আমাদের কাছ থেকে কেমন জানি দূরে দূরে থাকে। আমার বাবা বিয়ে করেছিল আমার ওই মাটাকে আমাদেরকে দেখাশোনা করার জন্য, কিন্তু আমরা এখন উল্টা এই মাকে দেখাশোনা করা লাগে। মানে মা কী করে, মা কোথায় যায়, মায়ের সব সময় মায়ের খোঁজ খবর আমার নেওয়া লাগে। মানে এত পরিমাণ কষ্ট হয় যে আমি কী করবো আসলে ঠিক বুঝে উঠতে পারতে ছিলাম না। সময়গুলো এভাবে কাটতেছে, খুব মানে খুবই খারাপ অবস্থার দিকে চলে যায়। একটা পর্যায়ে আমার মা তখন আমার সৎমা তখন বাচ্চা কনসেপ্ট করে, আমার সৎমা যখন বাচ্চা কনসেপ্ট করে আগের দিকে আগে যতইটুকুই ভালো ছিল বাট এখন অবস্থাটা এরকম হয়েছে যে আমার মানে আর কোনোভাবেই সম্ভব না, মানে এই পরিবারে থাকা আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। মানে এত পরিমাণে খারাপ অবস্থায় চলে যায়, আমাকে মারতে আসে, আমার ছোটো ভাইকে মারতে আসে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, মানে অত্যন্ত অতিরিক্ত করতেছে।
একটা পর্যায়ে আমি সহ্য করতে না পারে আমার নানুকে সব ব্যাপারগুলো খুলে বলি যে নানু আমি আর এখানে থাকতে পারবো না, কারণ আমাকে আর আমার ভাইকে যে পরিমাণ টর্চার করে এখানে থাকার কোনো উপায় নাই। তুমি কি একটা বুদ্ধি বের করে দিবা নাকি আমি কী করবো? আমি খুব খারাপভাবে কথা বলি। তখন নানু বলে যে তুই কান্নাকাটি করিস না, আমি কালকে বা পরশু দিনের ভিতরে বরিশালে আসতেছি। এরপরে আমার নানু বরিশালে আসে। বরিশালে এসে আমার আব্বাকে বলে যে তুমি যে হঠাৎ করে বিয়ে করলা, তোমার সন্তানের উপর যে অত্যাচার হইতা সেগুলো কোনো বিচার করো। আমার বাবা তখন বরাবরে আমার ওই সৎ মায়ের পক্ষে চলে যায়। আমার বাবা আমার সৎ মায়ের পক্ষে চলে গিয়ে আমার নানুর সাথে খুবভাবে ঝগড়া করে যে কেন আপনি এখানে ইন্টারফেয়ার কেন হচ্ছেন, এটা আমাদের ব্যাপার, পারিবারিক ব্যাপার, ওগুলো বলে মানে আমার আব্বার খুব হচ্ছে আমার মা পাগল হয়েছে, যা হয়েছে আমার নানু কেন নিয়ে গেল, আমার মা মরে যাইতো, আমার মা বরিশালে মরে যাইতো না, মাকে কেন আমার নানু কেন হচ্ছে আমার মাকে নিয়ে চলে গেল, এটা আমার আব্বা সহ্য করতে পারতেছে না। তো যাই হোক, সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন হচ্ছে আমার আব্বাকে বলে যে আব্বা আমি নানুর সাথে চলে যাব, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এখানে থাইকে আমি অত্যাচার অবিচার সহ্য করার চেয়েও আমি নানুর সাথে গিয়ে চলে যাবো, আমার মা যেখানে আছে আমি সেখানে থাকবো। এটা বলে আমি তখন মানে কাপড় চোপড় নিয়ে, ছোটো মানুষ তো কাপড় চোপড় নিয়ে রওনা দিই। আমার দেখা দেখে তখন আমার ছোটো ভাইটাও কাপড় চোপড় নিয়ে নেয়। আমি আমার ভাইটারে বলি যে তুই থাক, এখানে সৎমা আছে, আব্বা আছে, আম্মু আছে, না আমার ছোটো ভাই থাকবে না, ও আমার সাথে চলে যাবে। ও তখন কাপড় চোপড় ঠিক করতেছে, চলে যাবে চলে যাবে, করে কেউ ধরেও রাখতে পারে না। সবশেষ নানু বলতেছে ঠিক আছে তোরা দুজনেই চল। কিন্তু সবচেয়ে মানে আমি কী বলবো জানি, এটা দুঃখজনক বলবো না কি বলবো, যেই বাবাকে আমি এত ভালোবাসি, যে বাবার জন্য আমি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারি, আমি খুব খেয়াল করে দেখলাম যে আমি যখন ঘর থেকে বেরিয়ে চলে আসতেছি আমার সেই বাবার না বিন্দুমাত্র অনুভূতি নেই, মানে একটাবারের জন্য না আমাকে আটকাইল না। আমি তখন আমার নানুর সাথে ঢাকাতে চলে আসি, ঢাকাতে চলে আসার পরে ঢাকাতে থাকতেছি। তো ছোটো মানুষ তেমন কোনো কাজকামও করতে পারি না, অ্যান্ড মা এখানে হচ্ছে মানে পাগলা গারদে পড়ে আছে, ছোট ভাই আমি দুইটা মানুষকে সামলানো আমার নানুর পক্ষে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমার নানু চিন্তা করতেছে যে কী করবে, নানুর আসলে নানু কিন্তু মামাদের উপরে ডিপেন্ড ছিল, মামারা কয়েক টাকা দিলে আমার নানু চলতো। আর অবস্থাটা এরকমও না যে আমার নানারাও মামা আমার নানু বাড়ির অনেক কোটিপতি, এইরকম না যে আমার নানার অনেক বেশি টাকা পয়সা, ওরকমও না, কিন্তু মানে খুব খারাপ অবস্থায় আমার নানুমণি চলতেছিল। তো এর উপর আমরা দুইটা ভাই বোনকে নিয়ে সামলানো ঢাকা শহরের মতো একটা জায়গা আমার নানু না আর পারতেছিল না। একদিন নানু আমাকে বলতেছে যে আমাকে বোন বলে ডাকতো, আমার বলে বোন রে তোর একটা কথা বলি, তুই তো এখন বুঝের মানুষ হইছস, তুই কিছু মনে করিস না, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন, আমি তোরে হচ্ছে পালক দিয়া দিই। পালক মিন্স হচ্ছে যে মানে যাদের কোনো সন্তান হয় না, মানে বা যাদের কোনো মেয়ে সন্তান নেই, ওরকম একটা ঘরে আমার নানুকে পালক দিতে চায়। তো পরে হচ্ছে আমার নানুর এখান থেকে একটু দূরেই আছে, ওইখানে একটা মানে অনেক বড় লোকের একটা পরিবার আছে, ওই পরিবারে ওনার হচ্ছে তিনটা মানে ওই পরিবারে ওনার তিনটা ছেলে কিন্তু কোনো মেয়ে নাই। তো ওই মহিলা আর কখনো বাচ্চা কনসেপ্ট করবেও না, ওনার কি জানি একটা প্রবলেম হয়েছে। তো এরপরে ওনাদের একটা মেয়ে সন্তান খুব ইচ্ছা, মানে ওনাদের ঘরে একটা মেয়ে থাকবে, একটা মেয়ে সন্তান ওদের খুব ইচ্ছা। তো আমার নানুকে বলে, নানুকে বলার পরে নানু তখন ওই মহিলাটার সাথে কথাবার্তা বলে নানু তখন আমাকে বলে যে তুই ওই ঘরে চলে যা। আমি তখন বলি যে আমি তো ছোটো মানুষ, আমি চিনি না ওদেরকে, ওদের এখানে কীভাবে থাকবো, আমি কি কাজের মেয়ে? আমার নানু বলে না 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 কাজের মেয়ে না, ওরা তোরে নিজের মেয়ের মতো করে রাখবে, ওদের ওখানে মেয়ে কাজের মেয়ে আছে, তুই কাজের মেয়ে না, তুই ওদের নিজের মেয়ে হয়ে থাকবি। এরপরে একটা পর্যায়ে নানু আমাকে ওই পরিবারে নিয়ে যায়। আমি যখন ওই পরিবারে যাই, ওই পরিবারে যাওয়ার পর ওদের ঘর বাড়ি তারপরে গাড়ি মানুষ টানুষ দেখে তখন খুব অবাক হয়ে যাচ্ছি, এত বড় লোকের বাড়ি। তো পরে আমি নানুকে বলতেছি নানু ওই পরিবারে আমি থাকতে আমার কোনো আপত্তি নেই, তুমি কথা বলো। তখন নানু ওই মহিলাটার সাথে কথা বলে, কথাবার্তা বলার পরে ওই মহিলাটাকে দিয়ে হচ্ছে আমার নানু তখন মানে খুব মানে একদম স্ট্রং কাগজপত্র করে, কোর্ট থেকে মানে উকিল টুকিল এনে খুব ভালোভাবে কাগজপত্র করে যাতে আমার কোনো ক্ষতি না হয়। খুব ভালো করে আমার নানু কাগজপত্র করাই দেয়। কাগজপত্র করাই দেওয়ার পরে তখন আমি ওই পরিবারে থাকতেছি। তো এই পরিবারে আমি থাকতেছি, আমার মানে কোনো রকম প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই থাকতেছি, আমার কোনো দিক থেকে কোনো মানে কোনো প্রবলেম হচ্ছে না। তো পরে আমি চিন্তা করতেছি এইভাবে ওইভাবে সময়গুলো কাটতেছে। বাট আরেকটা ব্যাপার আমি না বললেই নয়, ওই পরিবারে যে আমার তিনটা ভাই ছিল, এই তিনটা ভাই নয় যেন তিনটা মানে কলিজার টুকরা ফেরেস্তার মতো মানুষ, ওরা আমাকে নিজের বোনের মতো আদর করে, মানে প্রতিদিন আমাকে নিয়ে হচ্ছে ওরা বাইরে ঘুরতে যাইতো, তারপর হচ্ছে আবার আমাকে নিয়ে চলে আসতো। মানে আমাকে পাওয়ার পরে ভাইগুলো আমার এত খুশি হয়, আমি ছিঁড়া কাপড় ছেড়ে আমি নতুন কাপড় পরেছি, আমি যে মানুষটা মাটিতে ঘুমাইতাম এই মানুষটা এখন খাটে ঘুমাচ্ছি, আমি যেখানে হচ্ছে প্যাডের খিতায় হাউমাউ করে কান্না করতাম অথচ সেই মানুষটা সামনে এখন বিশাল খাবার। আমার তখন আমার ছোটো ভাইটার কথা খুব মনে পড়ে, আমি তখন ভাবি জাহিরি আমার তো একটা ছোটো ভাই আছে, আমার ভাইয়াটা না জানি কেমন আছে। এর মধ্যে জানতে পারি আমার ছোটো ভাইটাকে নাকি আমার নানু আমার আব্বার কাছে ওখানে আবার পাঠাই দিছে আমার সৎমায়ের কাছে। আমি তখন ভাবি হাইরে আমার ভাইটা না জানি কত কষ্টে আছে, ওরে জানি আমার সৎমা কত কষ্ট দেয়, ওর জন্য আমার তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বাট আমি কী করবো, আমিও তো ছোটো মানুষ, আমিও বা কী করতে পারি। তো ওই পরিবারে আমি আস্তে আস্তে বড়ো হচ্ছিলাম। তো বড়
বড় হতে 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 একটা পর্যায়ে তারা আমাকে নিজের মেয়ের মতো করে নেয়। মানে ওই মহল্লার এমন কোনো মানুষ নাই যে মানে সবাই আমাকে ওনার মেয়ে হিসেবেই চিনে, শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমাদের পরিবার যে মানুষগুলো আছে, বিশেষ করে আমি এবং আমার যে নতুন মা আমাকে যে পরিবারে পাঠিয়েছে ওই পরিবারের মহিলাটাকে আমি মা বলে ডাকি, আমার ওই নতুন মা আর হচ্ছে আমার ভাই বোনগুলোই জানে যে আমাকে পালক আনা হয়েছে। এছাড়া আর কেউ জানে না যে আমি এই পরিবারের পালক সন্তান। মানে সবাই আমাকে মোটামুটি অনেক ভালোভাবে দেখে ওই মহল্লার মানুষগুলো। দিনগুলো এভাবে কাটতেছিল, তো কাটতে কাটতে একটা পর্যায়ে হচ্ছে কি আমার যে বড় ভাইয়াটা ছিল, আমার বড় ভাইয়াটা হচ্ছে আমি তখন মোটামুটি একটু বড় হই, আমার বয়স তখন লাইক হচ্ছে 10 বছরের কাছাকাছি। তো 10 বছরের কাছাকাছি আমার বয়সটা ওই সময় হচ্ছে, আমার একটা ভাইয়া হচ্ছে মানে বাজার থেকে মাছ নিয়ে আসে, আমার বড় ভাইয়া। তো বাজার থেকে যখন মাছ নিয়ে আসে, মাছ নিয়ে আসার পরে মাছটা যখন মানে রাখে সামনে রাখে, তো মানে সামনে রাখে বলতে মাছটাকে ওভাবে রাখা হয়, রাখার পরে মাছটা দেখার পরে আমার ভিতর জানি কেমন একটা অনুভূতি জাগে। মানে আমি আসলে মানে বুঝতে পারি না যে কেমন জানি মাছটা দেখার পরে আমার লাইক এরকম হয়ে যায়, আমার চোখ টোকগুলো কেমন জানি অনেক বড় হয়ে যায়, আমি জানি একটু কেমন হয়ে যায়। তখন আমি মানে আমি একটু লাইক আমি বুঝতে পারতেছি না আমি কী করি। ওই গিয়েই হচ্ছে আমি একটা মাছ হাতে নেই, মাছগুলো এরকম ছিল যে লাইক কোনো পুঁটি মাছের মতো ছিল আর কি, ছোটো মানে ছোটো না লাইক বড়ো না, মিডিয়াম টাইপের কোনো পুঁটি মাছ ছিল এবং এত ফ্রেশ ছিল মানে ভীষণ ফ্রেশ ছিল। আমি তখন কী করি, একটা মাছ হাতে নিই না, আমি ওই কাঁচা মাছে কামড় দিয়ে দিই। কাঁচা মাছে যখন আমি কামড় দিই, কামড় দেওয়ার পর আমার মা তখন দৌড়ে আসে, আমার ছোটো ভাইয়া বা মানে আমার ভাইয়াগুলো তখন আসে অ্যান্ড সবাই আমাকে তাড়াতাড়ি ওখান থেকে আমাকে ছুটায় যে তুই কাঁচা মাছ খাচ্ছিস কেন, কাঁচা মাছ কেন খাচ্ছিস। আমি তখন মানে বুঝতে পারতেছি না মাছ দেখে আমার এরকম কেন লাগতেছিল, আমি কিছুই বুঝতে পারিনি। আমি তখন কামড় দিই অ্যান্ড মাছটার মানে মাছে কামড় দিতে গিয়ে আমার কামড়টা আমার হাতে পড়ে যায়, মানে আমার আঙুলে পড়ে, আমার আঙুলের ভিতরে আমি নিজে কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেলি। তো সবাই তখন মানে বুঝায় আমাকে বুঝার যে মাছটা ছোড়া, আমি কিন্তু মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যাই। মা আমাকে বলতেছিল যে একটু দাঁড়া, তোকে মাছটা ফ্রাই করে দিই বর্ষা, তুই তারপরে খাইস। আমি বলতেছি যে না, আমি কাঁচা মাছ খাবো, মানে আমি কাঁচা মাছ খাবো, আমাকে এখনই কাঁচা মাছ দিতে হবে, আমাকে এখনই কাঁচা মাছ দেবো বলে আমি একদম চুল টুল ধরে মানে খুব টানাটানি করতেছি। আমাকে বাসার মধ্যে কেউ ধরে রাখতে পারে না, আমাদের নিচে যে সিকিউরিটি ছিল সিকিউরিটি আসে, সিকিউরিটি আসে যখন আমাকে ধরে, আমি একটা ছোট্ট মেয়ে, আমি সিকিউরিটিকে যখন লাথি মারি সিকিউরিটি একেবারে দরজা টরজা ভেঙে গিয়ে পড়ে। আমি তখন আমার কেউ ধরে রাখতে পারতেছি না, পরে এমন এরকম অবস্থা যে আমার সাথে সিকিউরিটিকে বলে যে মানে কবিরাজ আনার জন্য, তো কবিরাজ আনার পর কবিরাজ আমাকে শোয়ায়। তো এরপরে ওইগুলো কী হয়েছে আমার কিন্তু ওগুলো মনে নাই, আমি আমার মায়ের মুখে শুনেছিলাম যে আমি নাকি এই কাহিনিগুলো করছিলাম, আমি নাকি এগুলো করছি। তো যাই হোক, এরপরে হুজুর আসে, হুজুর এসে আমাকে পানি পরা দেয়, আমাকে তাবিজ দেয়। মানে হুজুর তখন বলতেছিল যে একটা মানে মাছের সাথে নাকি কী একটা জিনিস আসছিল, এটা নাকি আমার উপর ভর করছে। তো হুজুর এভাবেই বলে যে জিন জাতির উপর যদি কিছু ভর করে তাহলে তারা কিন্তু নিজেরা খেতে পারে না, তারা কিন্তু কোনো পুরুষ বা কোনো নারীর উপরে ভর করে, ওই পুরুষ বা ওই মানুষটা যখন খাবে না তখন জিনের পেটে খাবারটা চলে যায়, এই জন্য জিনটা হচ্ছে নিজেরা খেতে পারে না বলে কারো উপরে ভর করে। তো তখন নাকি জিনটা মাছ খাইতে চাচ্ছিল, অনেক খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো তখন জিনটা আমার উপরে ভর করে অ্যান্ড আমার উপর ভর করার পরে দেন আমি যখন মাছ খাই তখন এই মাছটা নাকি জিনের পেটে চলে যায়। এই কথাগুলো হচ্ছে আমার মানে কবিরাজ আমার মাকে বলতেছিল, এখানে আমি নিজেই শুনতেছিলাম, আমি তখন মোটামুটি সুস্থ। তো এভাবে হচ্ছে কবিরাজ চলে যায়, কবিরাজ বলে যে আর কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। তো এই দিনটা কোনোভাবে গেল, যাওয়ার পরে এখন হঠাৎ করে মানে আর 5-6 দিন পরে আমার মাঝে এরকম যে হঠাৎ করে কেমন জানি আমি লাইক আমার মাথা প্রচণ্ড ব্যথা করে, মানে আমি আগে যেরকম ছিলাম আমি ওই মানে ওই লাইফটাতে নাই, কেমন মাথা ব্যথা করে, ঘুম ঘুম লাগে, ঢুলে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মানে মানে এমন কিছু সিন্ড্রোম আমার মাঝে কাজ করতেছে যেগুলো খুবই অ্যাবনর্মাল টাইপের। সময়গুলো এভাবে কাটতে কাটতে খবরগুলো জানি কীভাবে আমার মানে বাবার কানে চলে যায়, আমি জানি না কি আমার বাবাকে বলে। এই পর্যন্ত কিন্তু বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বাবার সাথে আমার কোনো কথা নাই, বাবাকে চিনি না। একদিন আমার হচ্ছে আমার মায়ের নাম্বারে আমার বাবা কল করে, মানে আমার ওই হচ্ছে যে মাটা আছে যে মায়ের বাসা আমি বড়ো হচ্ছে, মায়ের নাম্বারে আমার বাবা কল করে। কল করার পরে বিদেশি একটা নাম্বার ছিল, উনি তখন বিদেশি নাম্বার দিকে রিসিভ করে, রিসিভ করার পরে তখন মানে আমার বাবা উনি ছিল, বলতেছিল বর্ষা কোথায়। তো বর্ষার কথা বলে আমার মা তখন আছে আমার কাছে দেয়, মা কিন্তু আসলে চিনে না, ভাবছিল হয়তো বরিশাল থেকে কোনো গ্রাম থেকে কেউ ফোন করছে এটা বলে। তো তখন হচ্ছে মা মানে মোবাইলটা মানে মা কিন্তু আসলে নাম্বারটা ওভাবে খেয়াল করে নাই, পরে মা হচ্ছে আমার কাছে দেয়। তারপর আমি তখন কথা বলি, আমি যখন বলি হ্যালো তখন আমাকে মানে আমি ওই পক্ষ থেকে শুনতেছি একটা মানুষ মানে কেমন জানি এরকম হয় না যে মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে এরকম। আমি তখন বুঝতে পারতেছি না যে কান্না কি করতেছে, আমি বলি হ্যালো কে, পরে বলতেছে মারে আমি তোর বাবা। আমি বলি কেন ফোন করছো, বলে তোর সাথে কথা বলার জন্য ফোন করছে। আমি তখন বলি আমার সাথে কথা বলতে হবে না, তুমি আমার খোঁজ খবর নেও না, আজকে 10-12 বছর হয়ে গেছে এখন, মানে তুমি আমার কিসের খোঁজ খবর নেবা, তুমি আমার বাবাও না, প্লিজ আমাকে ফোন টোন দিও না, এটা বলে আমি খুব কান্নাকাটি করে। তো তখন আমার বাবা আমাকে বলে মারে অভাব ছিল বলে অনটন ছিল বলে তোর খোঁজ খবর নিতে পারি নাই, আমি তোর খোঁজ খবর নিতে পারি, আমি স্বীকার করি, আমি নিরুপায়, আমি নির্বাধ, মা তুই আমাকে মাফ করে দে, কিন্তু দেখ মা আজ আমার দিন ফিরে গেছে, আজ আমি অনেক ভালো আছি। আমি তখন বলি যে কী ভালো আছো, কী হয়েছে আমার কাছে বলো। আমার বাবা তখন আমাকে
বলতেছিল যে আমি কুয়েতে আসছিলাম খুব কষ্ট করে, অনেক কষ্ট করে কুয়েতে গিয়েছি, কুয়েতে গিয়ে একটা হোটেলে চাকরি করেছি। ওই হোটেলে চাকরি করতে করতে আমার হোটেলে আমি নিজে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে একটা মেস বানাই, ওই মেস থেকে আমি একটা হোটেল দিয়ে আজকে আমি একটা হোটেলের মালিক, আমার আন্ডারে অনেক লোক কাজ করে, আমার এখন 20 কোটি টাকার মালিক আমি। অ্যান্ড বারে আমি বরিশালে হচ্ছে একটা বাড়ি বানাইতেছি 7 তলা। বাবার এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। আমরা যেই মানে আমাদের থাকার মতো একটা ভালো ঘর ছিল না সত্য কথা, অথচ সেই বাবার মুখে শুনতেছি আমার বাবা নাকি এখন হচ্ছে মানে বিশাল অট্টালিকা বানাইতে আছে। এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, ভুলে গেছি বলার জন্য, যে আমার সৎমায়ের ঘরে কিন্তু টোটাল আমার 3টা ভাই হয়, আমার সৎমায়ের ঘরে কোনো বোন হয় না, 3টা আমার সৎভাই হয়। তো সৎভাই আমরা সৎমায়ের ঘরে। পরে আমার আব্বা বলতেছে কি যে মানে আমাকে এটা বলতেছিল যে ইয়ে করবে, মানে এইগুলোগুলো আমাকে বোঝাচ্ছিল যে আমাদের হচ্ছে বরিশাল আমরা বিশাল একটা বাড়ি বানাইছি, ওইখানে আমরা 7তলা বাড়ি বানাইছি, তুই ওখানে যাবি, এগুলোগুলো আমাকে বলে। তো বলার পরে আমার সাথে কী কী কথা হয় এটা তার আমার মা জানে না। ফোনটা যখন কেটে দেয়, কেটে দেওয়ার পরে আমাকে মা জিজ্ঞেস করে, মা জিজ্ঞেস করে কিরে তোকে কে কল দিছে? আমি বললাম দিছে একজনে কল দিছে। মা বলতেছে কে কল দিছে বল? আমি বললাম যে তো তুমিই তো আমার কাছে মোবাইল দিলে, তুমি জানো না? মা যখন খুব রেগে যায় আমি বলি যে আমাকে আমার বাবা কল দিছে। পরে বলে বাবা কোন বাবা? আমি বললাম ওই যে বাবা, যে আমার বাবা তো একটু এতে না কোন বাবা মানে। পরে বলে তোর বাবা কই? বরিশাল থেকে? আমি বললাম বরিশাল থেকে না, কুয়েত থেকে। আমার মা তখন বলতেছে কুয়েত থেকে? আমি বললাম হ্যাঁ কুয়েত থেকে। বলে কেন? আমি তখন আমার মায়ের কাছে সব কিছু খুলে বলেছি এই ঘটনা, আমাকে যাইতে বলতেছে। আমার মা তখন আমাকে জড়াই ধরে হাউ মাউ করে কান্না কাটে। মা বলে তুই যদি মরে যাস আমি মরেই যাব, আপনারা হয়তো মানে আমি বললে বিশ্বাস করবে না, আমার জন্য এক্সট্রা একটা কাজের মেয়ে রাখা হইতো, আমি কখনো ওই বাড়িতে বিন্দুমাত্র কাজ তো দূরের কথা, তারা আমাকে পড়াশোনা করাইতো, আমাকে পড়াশোনা করতো, আমাকে যেখানে নিয়ে যেত নিজের মেয়ে হিসেবে পরিচয় দিত, মানে এমন আদর করতো আমাকে, মানে সব জায়গায় আমাকে এটাও বলতো যে আমাদের যত সয় সম্পত্তি আছে সব কিছুর ভাগ তুই পাবি, তুই আমার মেয়ে, মানে সবাই জানতো যে আমি ওনার মেয়ে, এত পরিমাণে আমাকে আদর করতো। তো আমি তখন বলি যে মা এরকম এরকম ঘটনা, এখন আমি কী করবো তুমি আমাকে বলো। মা বলতেছে তুই আর এই লোকটার সাথে কথা বলিস না। আমার ভাইগুলোকে তখন মা ডেকে নিয়ে আসে, আমার ভাইগুলো তখন সবাই আমাকে জড়ায় ধরে খুব কান্নাকাটি করে, আমাকে বলে বোন রে তুই যদি চলে যাস আমরা মরেই যাবো, তুই আমাদের ঘরে আসার প্রদীপ, তুই আমাদের একটা মাত্র বোন। এটা বলে আমার ভাইগুলো আমার কপালে চুমাতে আমাকে ঝরায় ধরে। মাও তখন খুবই মানে পুরো পরিবারটা তখন কান্নায় ভেঙে পড়ে। আমি তখন ওরা কান্না করতেছে আর আমি বলতেছে আমি জীবনেও যাব না, আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো, আমি তো এই পরিবারে বড় হয়েছি, তোমার তো আমার বাবা, তোমায় তো আমার মা, তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ আমি যাব না, তোমরা টেনশন করো না। কিন্তু ওরা দুজনে মানে সবাই কান্নাকাটি করতেছে আমাকে নিয়ে যে আমি চলে যাবো। সময়গুলো এভাবে কেটে যায়। ওই দিন রাতের বেলায় আমার হঠাৎ করে আবারও সেই জিনিসটা আমি ফিল করি, যেটা হচ্ছে আমি কবিরাজ যেটা আমাকে ছাড়ছিল ওইটা রাতের বেলা আবারও আসে। যখন আসে আমি বুঝতে পারি এটা আসার পরে এটা এরকম হয় যে আমি যেখানে শুয়ে আছি আমি দেখতেছিলাম যে আমাকে যেন এই খাট থেকে উঠাই ফেলতেছে, মানে অনেক উপরে নিয়ে যাচ্ছে, মানে অনেক উপরে আমাকে উঠাইছে, মানে পৃথিবী থেকে অনেক উপরে, মানে পুরো পৃথিবীটা ওখানে দেখা যাচ্ছিলো এখান থেকে। অ্যান্ড উঠে আমাকে ছেড়ে দিচ্ছে, আমাকে ছেড়ে দিচ্ছে। আমি তখন হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকি, মানে আমি দেখতেছি আমাকে ছেড়ে দিচ্ছে, আমাকে এই এই ছেড়ে দিচ্ছে এরকম এরকম। পরে আমি কান্নাকাটি করি, আব্বা আমার মা আমার ভাইয়ারা সবাই আমাকে ধরে, আমি কিন্তু কিছুই বুঝতে পারি যে সবাই আমাকে ধরছে, আমি শুধু একটা কথাই বলতেছি যে আমাকে ফেলে দিচ্ছে, আমাকে ফেলে দিচ্ছে, আমাকে ফেলে দিচ্ছে, আমাকে তোমরা ধরো ধরো ধরো। আমি পড়ে যাচ্ছি, আমি প্রচুর পরিমাণে চিল্লা চিল্লে কান্নাকাটি করতে থাকি। তো এগুলো করতে থাকি আর মাকে বলতে থাকি যে মা গো আমি তো পড়ে যাচ্ছি, আমাকে ধরো 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 ওরকম করি। বাট সবাই আমাকে যতই শক্ত করে ধরে আমি না বোধ পাই না যে সবাই আমাকে ধরছে, আমি বুঝতে পারি না। তো এইভাবে কাটতে কাটতে তবে হঠাৎ করে আমার মা করে কি মানে ওয়াশরুমে যায় পানি আনার জন্য, পানি আনতে গিয়ে দেখে যে ওখানে তাবিজ, মানে ওইখানে একটা তাবিজ দেখে তাবিজটা এনে যখন আমার গায়ে লাগায় আমি হঠাৎ করে মানে ঠিক হয়েছে। আমি দেখি যে মানে আমার মা পাশে বসে আছে, ভাইয়েরা চিল্লাইতে আসে। অ্যান্ড আমার তখন মনে হয় আমি আমার হাত পা ধোয়ার সময় তাবিজটা একটু মানে লাইক তাবিজে যে তাগিগুলো হয় না, যে সুতাগুলো হয় না, যে সুতা দিয়ে তাবিজটা বাঁধা হয়েছিল ওই সুতাটা কিছুটা মানে কিছুটা হচ্ছে ইয়ে হয়ে যায়, যার জন্য তাবিজটা খুলে আমি বাথরুমে রেখে দিই। পরিশেষে বুঝতে পারি যে এইটা আমার উপরে এভাবে ভর করছিল, তো তাবিজ না থাকার কারণে। আমি তখন প্রচণ্ড রকম কান্নাকাটি করতে থাকি, আমি বলছি যে আমি আর মরে যাবো, আমি এগুলো আমার সাথে এগুলো কেন হচ্ছে, মানে খুবই কান্নাকাটি করে। তো সবাই আমাকে বোঝায় যে কান্নাকাটি করিস না, এরকম মানুষের সাথে হয়। তো এইভাবে দিনগুলো কাটতেছে, আমি একদিন ভালো থাকি একদিন খারাপ থাকি, একদিন ভালো থাকি একদিন খারাপ থাকি। তো এরকম করে যেতে যেতে আমার নানু কিন্তু তখন আসে আমাকে দেখে। নানুকে কিন্তু ওরা আসলে খুব একটা আসতে দেয় না, মানে আমার মা অতটা আসতে দেয় না, কারণ আমার মায়ের কথা হচ্ছে মা আমাকে অন্য কারোর সাথে মানে কম্পেয়ার করাবে না, যে অন্য কারোর সাথে কম্পেয়ার করাবে না, আমি অন্য কারোর সাথে কম্পেয়ার হলে হয়তো আমি চলে যাব, আমি ছেড়ে চলে যাব, এই জন্য মা আমাকে কারোর সাথে মিলামেশা করাবে না। মা চাচ্ছে কি ওনার নিজের মতো করে আমাকে বড় করুক। তো সময়গুলো এভাবে কাটতে কাটতে পরিস্থিতি এরকম হয়ে যায় যে আমার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়।
মুখ থেকে রক্ত বের হয়, আমি প্রচুর পরিমাণ পাগলামি করতে থাকি, মানে আমি আর মানে ঠিক থাকতে পারি না। আমি যেখানে যাই সেখানে এক জায়গায় সাপ দেখি, আবার কুকুর দেখি, মানে আমি দেখি যে একটা লাইক আমি বারান্দার ভিতরে একটা বিশাল সাপ, আমি দেখি যে সাপটা এরকম করে এঁকিয়ে বেঁকিয়ে হচ্ছে জানালা দিয়ে নেমে নিচের দিকে চলে যাচ্ছে। আমি দেখতে পাই, আমি স্পষ্ট দেখতে পাই, কিন্তু আমার মা বিশ্বাস করে না, আমার ছোটো ভাইরা বিশ্বাস করে না। আমি বললাম আমি নিজের চোখে দেখলাম যে সাপটা বেরিয়ে যাচ্ছে, ওরা কেউ বিশ্বাস করে না। আমি যখন গোসল করতে যাই আমি ফিল করি যে সামহাও কেউ একজন আমার পিঠে এসে হাত দিচ্ছে। আমি হয়তো বললে বিশ্বাস করো না, আমি সবসময় আমার মানে দরজা খুলে আমি গোসল করতাম, আমি কখনো দরজা লাগিয়ে গোসল করতাম না, মানে আমার এত পরিমাণ ভয় লাগতো, আমার মনে হয় দরজাটা লাগিয়ে ফেললে হয়তো আমাকে মেরে ফেলবে। আমি স্পষ্ট স্পষ্ট বুঝতে পারি যে পিছন থেকে কেউ এসে আমাকে ধরছে, ওরকম করে আমি বুঝতে পারি। কিন্তু মানে লাইক হচ্ছে আমি যখন পিছনে ফিরে থাকি তখন দেখি কেউ নেই, মানে খুবই ঠান্ডা, একদম ঠান্ডা একটা হাত আমার পিছনে এসে লাগে, আমি মাঝে মাঝে ফিল করি এরকমও যে আমার বিভিন্ন জায়গার ভিতরে পর্যন্ত টাচ করে। আমি বুঝতে পারি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারি না, মানে কেউ বলতে পারি না। পরে আমি মাকে একটা সময় বলি যে মা আর যাই হোক এভাবে চলা যায় না, আমি আর নিতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে, এভাবে আমি আর বাঁচতে পারবো না, আমাকে খুব টর্চার করতেছে। একটা পর্যায়ে মা তখন আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে আছে, অনেক বড় একটা কবিরাজ। কবিরাজ প্রথমে আমাকে তাবিজ দেয়, তাবিজ তোমার পানি পড়া এটা সেটা অনেক কিছু দেয়, এবং অনেকগুলো টাকাও কিন্তু কবিরাজ হচ্ছে আমার মায়ের কাছ থেকে নিয়ে আছে। আমার মা বলে যে যত কোটি টাকা লাগবে আমি দিব, তা আমার মেয়েটাকে বাঁচাইতে হবে, আর মেয়েটাকে আমার বাঁচানোই লাগবে। ওরকম করে মা কবিরাজের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। তো কবিরাজ বলে যে টেনশন করেন না, আপনার কোনো সমস্যা নাই, মায়ের ভালো হয়ে যাবে, আমি ভালো করে দিব। পরে কবিরাজ আমাকে যে তাবিজগুলো দিয়ে কবিরাজ আরও তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে ওই যতক্ষণ আমার শরীরে তাবিজ থাকে ততক্ষণ আমি মানে ফিল করি যে আমার গায়ের উপরে কেউ একজন চাপ দিচ্ছে, ওরকম মানে আমি খুব চাপে থাকি, আমি বুঝতে পারি। আমি যে হাঁটতেছি না, আমার কাছে মনে হয় যেন মাটি ফেটে আমি নিচের দিকে ঢেবে যাব, মানে নিচে চলে যাব। অবস্থাটা এরকম হয় যে মানে লাইক আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটা আমার মাথার উপরে, ওরকম করে চলতে থাকতে একটা সময় তাবিজ খুলে ফেলি। মানে তাবিজ খুলে আমার কাছে পুরো রিল্যাক্স লাগে যে আমি একদম এখন ঠিক আছি, আমার কোনো কিছু মানে খারাপ লাগে না, বাট তাবিজটা পড়লে আমার কাছে খারাপ লাগে। তো মাকে না বলে আমি তখন তাবিজটা খুলে রাখতাম, আর তাবিজটা খুলে রাখতাম বলে রাতের বেলা আমার উপরে খুব মানে আমার খুব খারাপ লাগতো, আমি বুঝতে পারতাম। তো এরকম করে যেতে যেতে একটা পর্যায়ে দেখা গেল কি যে আমার রাতের বেলায় আমি ওইটার সাথে খুব আসক্ত হয়ে গেছি, আমি কোনোভাবে মানে নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না, এরকম অবস্থা হয়ে যায়। তো একটা পর্যায়ে মা তখন আবার আমাকে সেম কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তখন স্টোরিগুলো বলে যে মেয়েটা তাবিজ খুলে রাখে, তখন কবিরাজ বলে যে তাবিজ তো খুলে রাখে, এখন তো আবার তাবিজ পরালে ঠিক হবে না। তখন কবিরাজ বলতেছে যে এটা নাকি আমার বডির সাথে মিশে গেছে, মানে আমার ব্লাডের সাথে মিশে গেছে, এটাকে সরানো যাবে না। তো মা তখন বলতেছে যে তাহলে কী করবো, এটা কিন্তু প্রায় আরও 2 বছর কেটে গেছে, এটা 12 বছরের ঘটনা, আমার তখন বয়স 12। তো আমার কবিরাজ বলতেছে যে এখন তো কিছু করার নেই, এটা মেয়ের মানে ব্লাডের সাথে ঢুকে গেছে, এটা আর বের করতে পারবেন না। তো মা তখন খুব কান্নাকাটি করে কবিরাজকে যে না না না, এটা যেভাবেই হোক এটা বের করতে হবে, কারণ আমার মেয়ে তো একটু ভবিষ্যৎ আছে, এটা কী বলতেছেন, এখনও বিয়ে সাথে হয় নাই, ছোট্ট একটা মানুষ, ওরকম করে মা খুব কান্নাকাটি করে কবিরাজের কাছে। যখন কবিরাজের কাছে খুব কান্নাকাটি করে, কবিরাজ একটা পর্যায়ে বলে যে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করবো, আপনাকে আমাকে একটু সময় দেন। আমার মা তখন কবিরাজকে সময় দেয়, কবিরাজ তখন আসরে বসে, আসরে বসার আধা ঘন্টা পরে কবিরাজ আমার মাকে বলতেছে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। এইটা শোনার পরে তো মা পুরো আসমান থেকে পড়ছে, মা বলে আস্তক ফুরুল, আমি যাহলে কী বলেন, 12 বছর একটা মেয়ে এখন হাফ প্যান্ট পরে হাঁটে, ওরে কি বিয়ে দিব। তখন কবিরাজ বলতেছে যদি বিয়ে না দেন তাহলে আপনার মেয়েটাকে বাঁচাইতে পারবেন না, এটা আপনার মেয়ের শরীরের সাথে মিশে গেছে, এটা সরানো কোনোভাবেই সম্ভব না। তো তখন আমার মা বলছে না 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 এটা করা যাবে না, আপনি অন্য কোনো উপায় বের করেন। কবিরাজ বলে যে আমি আর কোনো উপায় নেই, আপনি যাদের কাছে যান তাদের কাছে যান, আপনি যাবে চেষ্টা করেন। তো এরপরে মা আমাকে বিভিন্ন কবিরাজদের কাছে নিয়ে যায়, অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না, মানে একে কবিরাজ একে কথা বলে, একে কবিরাজ একে কথা বলে, অ্যান্ড ট্রুলি হচ্ছে যে এটা আমার শরীর থেকে যাবে না বিয়ের আগ পর্যন্ত। তো এখন 12 বছর একটা মেয়েকে মা কী করবে, কোথায় বিয়ে দিবে, অ্যান্ড বিপাকে পড়ে যায়, প্রচণ্ড রকম বিপাকে পড়ে সব শেষ আমার মা আমার ভাইদের সাথে সিদ্ধান্ত করে যে আমাকে বিয়ে দিবে, কিন্তু এরকম বিয়ে দেওয়ার মতো মানুষ কোথায় পাবে। তো বিয়ে দেবো বিয়ে দেবে খুঁজতে খুঁজতে সবশেষ আমার মা একটা প্রবাসী ছেলে আমার জন্য ঠিক করে, অ্যান্ড ছেলেটা মনে ইউরোপের কোনো একটা দেশে থাকতো। তো ওরকম একটা প্রবাসী ছেলে ঠিক করে আমাকে বিয়ে করানোর জন্য, যে বয়সের তো আমার থেকে অনেক বড়, মানে এরকম যে আমার বয়সের 3 ডাবল হবে আর কি, প্রচুর সিনিয়র লেভেলের একটা মানুষ। তো ওইখানে আমার বিয়ে ঠিক করে আমার মা কিন্তু আমাকে বলে যে দেখ তোকে বিয়েটা দিতেছি এই কারণে, বিয়ে না দিলে নাকি এটা সরবে না, এটা সরানোর জন্য। পরে আমি আমার মাকে বলি যে মা এত বয়স্ক একটা লোককে আমি বিয়ে করবো, এটা কেমন কথা বলতেছো, মায়ের কাছে খুব কান্নাকাটি করি। মা আমাকে বলে যে কান্নাকাটি করে কী করবি, এখন লোকটা ভালো দেখতে শুনতে ভালো, বা ওনার অনেক ভালো প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, সেটেলমেন্ট আছে ভালো, এখানে তুই বিয়ে কর। এরপরে মা যখন আমাকে এইভাবে মানে ইনিনয় বিনিময় করে যখন আমাকে বারবার বোঝাচ্ছিলো, তখন আমি একটা পর্যায়ে রাজি হয়ে যাই। আসলে বিয়ে কি আমি কিন্তু এটা বুঝি না, মানে একটা যে বিয়ে হয় বা বিয়ের সময় শাস্তি হয় বা ওরকম, আমি ছোটো মানুষ, আমি কিছুই বুঝি না। আমার গায়ে মেহেদি দিচ্ছে, তারপরে হচ্ছে হাতে চুড়ি পরাচ্ছে, শাড়ি পরাচ্ছে,
মানে আমার শরীরে তো কিছুই নেই, ওরা ওরকম করে আমাকে পড়ায়। তো যাই হোক, আমি আসলে মানে বলি যে ঠিক আছে, এখন বিয়ে তো বিয়ে হবে, আমি তখন চুপচাপ থাকি। যাক, একটা পর্যায়ে তখন আরে পারিবারিকভাবে ওই লোকটার সাথে আমার বিয়ে হয়। উনি যদি আমাকে বিয়ে করার সময় নারাজ ছিল, ওই লোকটা হয়তো ভাবছিল যে আমার, আমি যে বাড়িতে আছি ওই বাড়িটা হয়তো আমাদের বাড়ি, হয়তো আমার মা। আমার কাছে মানে আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট আমার কাছে এটা মনে হচ্ছে যে এইটা দেখে উনি আমাকে বিয়ে করছে। তাই না হলে আমাকে কেন বিয়ে করবে? আমার মাঝে তো বিয়ে করার মতো কিছুই নেই, ওটা কেন বিয়ে করবে? হয়তো আমার বাড়ি গাড়ি দেখছে, ওইটা আমার মনে করছে এগুলো আমার, ওই থেকে বিয়ে করছে। পরে বিয়ে করার পরে আমি ওনার সাথে থাকতেছি, তো মানে ব্যাপারটা আমি দেখতেছি কি যে উনি একটু একটু করে যিনি কেমন হয়ে যায়। আমি আমার ওই বিয়ের এক্সপিরিয়েন্সগুলো খুব শেয়ার করতে চাই না, খুব খারাপ অবস্থায় আমার খুব কাটে আর কি। তো আমি মায়ের কাছে সব কিছু বলি, মা আমাকে ওই লোকটাকে বুঝায় বুঝায় টুঝায়, মা কোনোভাবে যতটুকু পারে আর কি আমাকে সেভ করার জন্য ট্রাই করে। আর ওই লোকটা তো পুরুষ মানুষ, আসলে কি আর বলার আছে। তো উনিও খুব বুঝে, ওভাবে তাক আমি চলতেছি। তো 12 বছর বয়সের একটা মেয়ে আসলে কী বুঝে? এরপর ওদের পরিবারে যাওয়া, ওই পরিবারে অনেক বড় একটা পরিবার, সবার মন রক্ষা করা, সবার সাথে চলা, যে মেয়েটা শাড়ি পরতে পারি না, এই মেয়েটা হচ্ছে মানে শাড়ি আমি পরবো কি? আমি মনে হয় কি আমি লুঙ্গি যেমনি পরে না মানুষ, আমি লুঙ্গির মতো করে শাড়ি পরতাম, এত কষ্ট করে আমার দিনগুলো কাটে। তো এরকম একটা বয়স্ক মানুষের সাথে দিনটা কাটতে কাটতে কেমন যেন একটা সময় মনে হয় যে জীবনটা বুঝি অনীহা হয়ে গেল, আর কোনো কিছু ভালো লাগে না, জীবনের প্রতি একটা দুঃখ দুর্দশা চলে আসে। আমার কাছে মন চাই যে আমি যত দ্রুত এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, হয়তো আমি তত দ্রুত ভালো থাকবো। আমার আর কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না, সব কিছু বিরক্ত লাগতেছে। আমি আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে এই জায়গাটা থেকে মুক্ত করো, আল্লাহ তুমি আমাকে এই জায়গাটা থেকে মুক্ত করো, আমি এটা থেকে একটু মুক্তি চাই। এভাবে আমি কান্নাকাটি করি, বাট তখন জানি আমার মাটাও কেমন হয়ে যায়। আমার নানু তখন আর আমার অতটা খোঁজ খবর নিতে আসে না, মানে বাবাও আর মধ্যে দিয়ে বাবাও এখন আর কোনো খোঁজ খবর নেয় না। বাবা যখন আমাকে নিতে চাইছিল, আমাকে বারবার বলছিল, আমি তো আমার বাবার কথায় যাই নাই, অ্যান্ড বাবার কথায় না শোনার কারণে বাবাও কিন্তু আমার উপর খুব রাগ করে। এরপর থেকে বাবাও আর আমার সাথে খুব একটা কথা বলে না, না বাবা কথা বলে না, হচ্ছে আমার ওই মানে আমার সৎমা তো নাই নাই বললেই চলে। আর ছোটো ভাইটা তো তখন আমার ওই বাবার পরিবারের সৎমায়ের কাছে আসে, ও যাই হোক ছেলে মানুষ দুঃখ কষ্ট হয়ে ও মাঝে মাঝে ওই পরিবারে রয়ে গেল আর কি, কিছু তো করার নাই। তো এখন নানু আমার আমার কাছে আসে না, আর এ পর্যন্ত কিন্তু আমার যে মা, আমার মা কিন্তু এখনও পাগল, আমার মা কিন্তু স্টিল এই মুহূর্ত পর্যন্ত মা পাগলা কারো দিয়ে আসে। তো মায়ের সাথে আমার আর আর কোনো যোগাযোগ নেই, মা ওভাবেই পড়ে আছে। তো পারতেছি না আর কি, মানে আর কত একটা পর্যায়ে আমি তখন রাগ করি, ওই বাড়ি থেকে আমি আমাদের বাড়িতে চলে আসি, মানে আমার মানে যে বাড়িতে আমি পালক ছিলাম ওই বাড়িতে আসে। আসার পর আমার পালক মাঠাকে আমি বলি যে মা গো আমি আর পারতেছি না, বুঝে। পরে মা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখানেই থাক। পরে আমি আমার মায়ের ওখানে থাকতেছি, ওই লোকটা আসলে আর আমি তার সাথে কথা বলি না, যার সাথে আমার বিয়ে হয়েছিল কথা বলি না, ওনার কাছ থেকে আমি দূরে দূরে থাকি যতটুকু পারে, ওনাকে আমি স্কিপ করে রাখি, মানে ওনার সাথে কোনো কথা বলি না। সময়গুলো এভাবে অতিবাহিত হচ্ছিলো, দিনের পর দিন আর রাতের পর রাতগুলো কাটতেছে ছিল। একটা পর্যায়ে আমার বড় ভাই আর হচ্ছে একটা ক্লাসমেট একটা ছেলে আমাদের বাসা আসে। আসার পরে ওই ছেলেটা আমার ভাইয়ের সাথে কী কী কথা বলে এটা আমি জানি না, এই কথাগুলো আমার যে মানে দুইটা তিনটা ভাই থাকে এর মাঝে একটা ভাই মানে আমার যে ভাই একটা ভাই আছে ওই ভাই এই ব্যাপারটা জানে। জানতে পারার পরে ভাইয়া আমাকে বারবার একটু বলে, ভাইয়া বলে কি যে ওই ছেলেটা নাকি আমাকে পছন্দ করতো কিন্তু আমাকে কখনো বলতে পারে নাই, এটা নাকি এটা ভাইয়ার কাছে বলে। তো যেই ভাইয়াটা আমাকে এই কথাগুলো বলে না, কিছুদিন পরে লাইক 15-20 দিন পরে আমার ওই ভাইয়াটা মানে রাতে ঘুমের ভিতরে হঠাৎ করে মারা যায়। ভাইয়াটা যখন মারা যায় তখন আমার মা খুবই ভয় পেয়ে যায়। আমার মা তখন মানে মনে করে যে এটা হয়তো আমার সাথে যে জিনিসটা আছে ওই জিনিসটা মনে হয় মারছে, কারণ আমার এই ভাইটার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, এই ভাইটা আমাকে খুবই আদর করত। তো এখন মা মনে করে যে এটা এটা মনে করে মা তখন অনেক কবিরাজ টবিরাজ অনেক কিছুর কাছে যায় দেখায়, বাট সবাই বলে যে না এমনি অসুস্থ হয়ে মারা গেছে হঠাৎ করে। আসলে ভাইটা কেন মারা গেল এটা আমরা এখন এক্স্যাক্টলি জানি না, কীভাবে এত সুস্থ সবল ইয়াং একটা ছেলে মরে গেল। তো যাই হোক, এরপর আমার দুইটা ভাই আছেন, দুইটা ভাইয়ের ভিতরে তখন আমাদের পরিবারে আমার মা যখন ওই ভাইটা মারাচ্ছে তখন আমার মা একটু উইক হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়। অ্যান্ড তখন মা আমাকে চেষ্টা করেছে মায়ের নিজের কাছে রাখার জন্য, মা তখন আর আমাকে আমার ওই ভাইয়ের কাছে যাইতে দেয় না বা আমার পরিবারের অন্য মানুষগুলোর সাথে আমাকে মিশতে দেয় না। মানে মা তখন ওই আমার ভাইয়াটা হারানোর পরে একদম দিশেহারা হয়ে পড়ে। তখন আমি মায়ের সাথে থাকতেছি, অ্যান্ড তখনই আমি জানি যে ওই যে ছেলেটা আমার ভাইয়া যিনি মারা গেছে যেহেতু বলেছিল যে মানুষটা নাকি আমাকে পছন্দ করতো, আমার ভাইয়ের একটা ক্লাসমেট না মানে আমার ভাইয়ের ফ্রেন্ডের মতো আর কি। তো ওই ছেলেটা একদিন আমাদের বাসায় আসে, আসার পর আমি ছেলেটার সাথে কথা বলি, আমি বলি যে আপনি নাকি আমাকে পছন্দ করতেন। তো যে মানে ডাইরেক্ট এটা বলে, বলার পরে ও তখন নিচের দিকে তাকায় থাকে। আমি বলি নিচের দিকে তাকায় আছেন কেন, বলেন না কেন? আপনি যদি আমাকে পছন্দ করতেন তাহলে আমার আব্বা আমার মায়ের কাছে কেন বলেন নাই, আমার ভাইয়ের কাছে কেন বলেন নাই? আপনি যদি বলতেন তাহলে তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না, আমাকে একটা অমানুষের কাছে বিয়ে দিচ্ছে, আজ আমার একুল উকুল দুকুলেই গেল।
তখন ছেলে আমাকে বলতেছে, আমি আসলে মানে তোমার মানে বড় ভাইয়ার মানে বন্ধু, ঠিক আছে, বাট আমি তোমার বড় ভাইয়ার লেভেলের লোক না, মানে আমি অত পড়াশোনা করি নাই, আমি অশিক্ষিত একটা মানুষ, আমার মানে আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমি যথেষ্ট অশিক্ষিত। ওরকম করে ও নিজেকে খুব ছোট করে কথা বলে, মানে একদম ছোট করে কথা বলে। আমার তখন নিজের মাঝে খারাপ লাগে, আমি বলি আপনি মানে নিজেকে তো ছোট কেন করতেছেন, এত ছোট হওয়ার কী আছে? প্রতিটা মানুষ কর্ম করলে আল্লাহ তার কর্মের ফল একদিন দিবে। আপনি ভালো কাজ করেন, একটা সময় আপনি দেখবেন যে আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমি তাকে বলতে থাকি। তো বলতে বলতে উনি আমাকে বলতেছে যে, দেখো তুমি যত কথাই বলো তোমাদের সাথে আমাদের পরিবারের যায় না, হ্যাঁ তোমাদের সাথে আমাদের পরিবারে যায় না, বা আমি অনেক গরিব, এটাও বলে। তো মানুষটার কথাগুলি শুনে না আমার কাছে খুব ভালো লাগে এবং খুব অনেস্টলি মনে হয় আর কি। আচ্ছা, ওর নাম ছিল হচ্ছে রোবেল, আমি নামটা ভুলে গেছিলাম, নামটা বলে নাম ছিল রোবেল। তো পরে ওইটা তখন আমার সাথে কথাবার্তা বলে উনি তখন ওখান থেকে চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পর থেকে মানুষটার জন্য আমার মনের ভিতরটা আনচান করতে থাকে, মানে প্রচুর পরিমাণ মায়া এবং ভালোবাসা লাগে। আমি চিন্তা করি যে হাইরে এরকম কীরকম সহজ সরল একটা ছেলে, নিষ্পাপ একটা ছেলে, তার মুখের দিকে তাকালে যেন পৃথিবীটা ভেঙে পড়ে, মানে যথেষ্ট ইনোসেন্ট দেখে মনে হয় আর কি। এভাবে কয়েকদিন কাটে, কয়েকদিন কাটার পরে আমি সে আমাদের বাসায় আসে, আসার পর একদিন আমি নিজেই তাকে প্রপোজ করি। আমি চিন্তা করলাম যে আমার বিয়ে হয়ে গেছে, অ্যান্ড সে আমার কাছে আসলে কখনো বলতেও পারবে না সে আমাকে ভালোবাসে। সেদিন আমি নিজে একটু ইচ্ছা করে বলি যে রোবেল, রোবেল ভাই আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি কাউকে বললেন না, বলে কাউকে বলবো না, বলো। আমি বললাম যে মানে আপনি যদি চান আমি আপনার সাথে রিলেশনে যেতে পারি, এটা বলে। এটা বলার পরে মানুষটা এতটা খুশি আমাকে বলি, সত্যি? আমি বললাম হ্যাঁ একদম সত্যি। তো আমার দিকে তাকিয়ে থাকে, বলে যে আমি না স্বপ্নও চিন্তা করতে পারিনি যে এই কথাটা আমি শুনবো, আমি তোমাকে অনেক পছন্দ করতাম এবং এই পছন্দটা আজ না, অনেকগুলো মাছ জুড়ে আমি তোকে পছন্দ করি, কিন্তু আমার এই পছন্দের কথা আমি তোকে বলতে পারি না। আজকে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার পর আমি মানুষ হয়ে যেন জান্নাতে চলে গেলাম, আমার এত ভালো লাগতেছে, মানে আমার হাতটা ধরে একরকম কান্না করে দেয়, পোকার মতো কান্না করে। আমি তখন বলি যে কান্না কেন করতেছেন, এই যে আমি আপনার সামনে আছি, আমি আপনার সাথে বাকি জীবনটা থাকার প্রমিস করতেছি। তখন আমরা দুজন দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়, সম্পর্কটা এরকম হয় যে একটা মানুষ আরেকটা মানুষকে এক মুহূর্ত না দেখলে বাঁচি না। ও এমন কোনো দিন নেই যে আমার জন্য ভালো ভালো গিফট, খাবার, এইটা সেইটা, মানে অনেক কিছু আমার জন্য আনতেছে। আর এরই মাঝে হচ্ছে কি যে আমার যে যার সাথে আমার বিয়ে হয়েছে ওনার সাথে আমি কথা বলি, তখন বিদেশে চলে যায়, বিদেশে চলে যাও, ফোন করে কথা বলি না। অ্যান্ড মায়ের কাছে তখন ফোন করে, আমার মাকেও ফোন করে বলে যে আপনার মেয়ে তো আমার সাথে কথা বলে না, ওরকম করে করে বলে। মা আমাকে বলে, আমি মাকে বলি যে মা দেখো আমার ওনার সাথে কথা বলতে ভালো লাগে না, এখন কী করবো। বাট তখন আমার জিনের প্রবলেমটা কিন্তু চলে যায়, আমার মাঝে যে একটা জিনের প্রবলেম ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। তো আমি কিন্তু আর তখন মানে খুব ভালো অবস্থানে থাকি। তো এরপরে যাই হোক, যথারীতিভাবে চলতে চলতে পরে রোবেল আমাকে খুবই পছন্দ করে। তো আমি রোবেলকে বলি যে তুমি আমার পরিবারের কাছে, আমার মায়ের কাছে, আমার ভাইয়াদের কাছে আমাকে ভালোবাসার কথাটা বলো। আমাকে বলে না না না, এটা আমি বলতে পারবো না, এটা আমি জীবনেও পারবো না, তুমি আমাকে অন্য কোনো কথা বলো। আমি না বুঝি না যে মানুষটা কেন বলতে পারবে, আমি তো বলি বলতে পারবো না কেন, তোমার প্রবলেমটা কোথায়? আমাকে বলে যে দেখো আমি তোমার ভাইয়াকে অনেক সম্মান করি, আর তোমার মার সাথে আমার মানে মায়ের সম্পর্ক আমি এগুলো বলতে পারবো না। তো এইভাবে কাটতে কাটতে আমি তখন বলি যে না বললে হবে কেমন করে। একদিন আমি তখন নিরুপায় হয়ে আমি নিজে আমার ভাইয়ার কাছে বলি ফেলি, বড় ভাইয়ের কাছে। তো বড় ভাইয়ের কাছে আমি বলি, আমি ভাবছিলাম যে বড় ভাইয়ের কাছে বললে হয়তো এটা একটা ভালো দিক হবে, কিন্তু জিনিসটা সম্পূর্ণ বিপরীতে চলে গেল। আমার বড় ভাইয়ের ব্যাপারগুলো আমার মায়ের কাছে বলে দিল, অ্যান্ড মায়ের কাছে বলে দেওয়ার পরে মা তখন বুঝে গেল যে আমি এই জন্য আমার স্বামীর সাথে আমি কথা বলতেছি না। মা তখন বলতেছে যে তুই এত বড় সাহস, তোরা আমি অনেক ভালো মনে করছিলাম, তুই আমার মেয়ে হয়ে এই কাজটা কীভাবে করলি, মানে মা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে, প্রচুর গালাগালি করে। তো তখন আসলে আমি তো ছোটো, বাট এটা কিন্তু আমার বয়স কিন্তু অত হয় না, 14 বছরের মতো হয়েছে, এটা 12 থেকে আমি 14তে পড়ছি, 14 বছর। তো পরে আমি আর মা আমাকে বলছে যে এটা কী করলি, এটা কেন করলি। মা আমাকে খুব বোঝাচ্ছে, আমি বলছি যে না আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করবো, এটা বলে ফেলে মাকে স্ট্রেট বলি। বলার পর আমার ভাইয়া তখন রোবেলকে খুব গালাগালি করে যে তুই আর আমাদের বাসা আসবি না, আমাদের বাসা আসলে তোকে এই করবো সেই করবো, মানে রোবেলকে প্রচুর পরিমাণ গালাগালি করতে থাকে। এত পরিমাণ গালাগালি করে আমি বলে বোঝাতে পারবেন, তখন কিন্তু মানে রোবেলকে আমার আমার মানে আমি তখন রোবেলকে কিন্তু ডিপলি ভালোবেসে ফেলছি। আমার রোবেলকে ছেড়ে দেওয়ার কোনো স্কোপ আমার নাই, আমি ছাড়তে পারবো না, একদম সোজা কথা, রোবেল যেমনই হোক আমি রোবেলকে বিয়ে করব। এভাবে সময়গুলো কাটতেছে, অ্যান্ড এই সময় আমি শুনতেছি যে আমার যে লোকটার সাথে বিয়ে হয়েছে উনি নাকি বিদেশ থেকে আসবে, একটা খবর পাই। আমি তো ওই লোকের সাথে কথা বলি না, বাট আমি খবর পাই যে উনি বিদেশ থেকে আসবে। অ্যান্ড আমি তখন মানে অনেকভাবে ট্রাই করি যে মানে ওনাকে বোঝানোর জন্য, আমাকে ছেড়ে দেওয়ার জন্য, বাট আমি জানি যে উনি আমাকে ছাড়বে না। উনি বিদেশ থেকে এসে উনি আমাকে নিয়ে যাবে, আমার সাথে সংসার করবে। অ্যান্ড তখন তো আমি মানে ডিপলি রোবেলকে ভালোবাসি, আমি তো তখন রোবেলকে ছাড়া থাকতে পারবো না। আমি তখন এতটা ডিপ্রেশনে পড়ে যাই, আমি কী করবো ঠিক ডিসাইড করতে পারতেছিলাম না, খুব খারাপ একটা পরিস্থিতিতে থাকি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি রোবেলকে বলি যে রোবেল,
দেখো, উনি তো বিদেশ থেকে আসতেছে, উনি যদি বিদেশ থেকে আসে তাহলে কিন্তু উনি আমাকে নিয়ে চলে যাবে, উনি আমাকে নিয়ে যাবে। এখন তুমি কি করবা, তুমি একটা বুদ্ধি বের করো, তুমি কি করতে পারবা। ও আমাকে বলে আমি কি করতে পারি, তুমি আমাকে বলো। আমি বললাম যে চলো না তাহলে আমরা পালাইয়া যাই। ওকে এটা বলি, ও বলে পালাইয়া কোথায় যাবো, আর ও তো তো বড় লোক না, তো গরিব মানুষ। ও বলে আমি পালাইয়া কোথায় যাবো। আমি বলি চলো আমরা কোথাও পালাইয়া যাই, আমাদের চোখ যেদিকে যা আমরা সেদিকেই চলে যাই, আমরা এই পরিবারে থাকবো না। এটা বলি, কারণ এই পরিবারে থাকলে যে কোনো সময় ওই লোকটা যখন বিদেশ থেকে আসবে আমার মা আমাকে ওই লোকটার কাছে তুলে দেবে। এটা তাকে বললি। এটা বলার পর তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু প্রিপারেশান নিই। ও মানসিকভাবে 2-3 দিনের মাঝে প্রিপারেশান নিয়ে নেয়। যখন ফুলফিল প্রিপারেশান নিয়ে নেয়, এরপরে ও আর আমি হচ্ছে একদিন সন্ধ্যা রাতে আমাদের বাসা থেকে পালাইয়া যাই। অ্যান্ড এটা খুব কেয়ারফুলি আমি তার সাথে পালাই, আমি কিন্তু কিছুই নিই না, আমার গায়ে যে কাপড়গুলো থেকে ওগুলো নিয়ে পালাইয়া যাই। ও তখন আমাকে ওর একটা আত্মীয়র বাড়িতে নিয়ে যায়, ওই বাড়িতে গিয়ে আমরা উঠি। উঠার পর আমরা ওখানে থাকি। তো থাকার পরে আমার তখন মানে আমার মা কিন্তু আমাকে হুন্ন হয়ে খুঁজতে, আমি মোবাইল ফোন বন্ধ করে দিই, আর ওর মোবাইলের ভিতরে বারবার আমার ভাইয়া কল দিতেছে। আমার ভাইয়া বারবার বলতেছে যে যা হবার হয়েছে তুই আমার বোনরে দিয়ে যা, যদি আমার বোনরে না দেয় তাহলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তোকে এটা করবো তোকে ওইটা করবো। আমার ওকে খুব গালাগালি করে আমি শুনতেছি, আমার কাছে খুব খারাপ লাগে, যেমন তো কোনো অন্যায় করে নাই, কেন ওকে গালাগালি করবে। আমি তখন বলি যে ভাই ওরে গালাগালি কইরো না, ও তো কোনো দোষ করে নাই, না আমার ভাইয়ার কথা ওকে মাইরিয়ে ফেলবে, পাগলের মতো খুঁজতেছে। আমরা ওইখান থেকে মানে আমরা যেখানে থাকি আমাদের লোকেশান কীভাবে ট্র্যাক করে ফেলে জানি। আমি ওইখানে আমরা একদিন হচ্ছে সকালবেলা আমি জাস্ট মানে মানে ওয়াশ করবো, ওদের তো ওয়াশরুমটা দূরে ছিল, যেহেতু গ্রাম ছিল, ওয়াশরুমে যাচ্ছিলাম। আমি দেখি যে অনেকগুলো মানে দুইটা গাড়ি একসাথে আমাদের দিকে ঢুকতেছে। অ্যান্ড প্রথম গাড়িটা দেখে আমি চিনে ফেলছি যেটা আমার আম্মার গাড়ি। হ্যাঁ, চিনে ফেলার পর আমি তখন দৌড়ে আমার মানে ওকে ঘুম থেকে জাগাইছি। জাগিয়ে ওদের যে মানে ইয়ার লাইক হচ্ছে একটা আমি কীভাবে বলবো যে মানে গ্রামের ভিতরে যে জঙ্গলগুলো হয় না, দেখবেন গ্রামের কিছু অংশে জঙ্গল আছে, হ্যাঁ বাড়ির কিছু অংশে জঙ্গল থাকে। আমি তখন দৌড়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাই। অ্যান্ড ওই জঙ্গলের ভিতরে ঢুকে আমি তখন ওকে নিয়ে আমার মানে আমার যে স্বামী রুবেল, আচ্ছা এর মাঝে কিন্তু আমি রুবেলকে বিয়ে করে ফেলছি। ওই পরিবারে যাওয়ার পরে আমরা তখন খুব স্ট্রং কাগজপত্র করে কাবিন করে আমি রুবেলকে বিয়ে করছিলাম। বিয়ে করে আমি রুবেলের সাথে ওই পরিবারে আছি, মানে মানে রুবেলের সাথে আমি সংসার করতেছি। তো এখন ওখানে লুকে যায়, লুকে যাওয়ার পর আমার মা তখন এসে এই পরিবারে খুব খালাকালি করে, আমাকে খোঁজে না, মানে অনেক খোঁজে আমাকে বাট আমাকে পায় না, অনেক খোঁজাখুঁজি করে। এক ঘন্টার মতো মা থাকে, এক ঘন্টা পর মা চলে যায়, ওদেরকে ওয়ার্নিং দিয়ে আসে যে ওয়ার্নিং দিয়ে গেলাম, আমার মেয়ে যদি আসে তাহলে ওকে আমাদের কাছে দিয়ে দেবেন, যদি না দেন তাহলে আপনার মামলা করবো, এটা সেটা বলে তার ঘুমকি টুমিতে মা চলে যায়। তখন আমি একই করি এখান থেকে রুবেলকে নিয়ে আমি আরেক জায়গায় চলে যাই, আরেক জায়গায় গিয়ে ওইখানে আমি রুবেলকে নিয়ে থাকতেছি। তখন আমার মা আমাকে খুঁজে পায় না, ওইখানে আমি অনেক ভালো সেভ আসি। তো রুবেলের কাছে আসলে অত বেশি টাকা পয়সা ছিল না, অল্প কিছু টাকা ছিল, আমাদের ওই টাকাগুলো শেষ হয়ে যাও কিছুদিনের ভিতরে। আবার বিয়ে শাদী করছে, এখানে কিছু টাকা মোটা অঙ্কের টাকা চলে গেছে। এখন ওর কাছে কোনো টাকা নেই, চলার মতো কোনো টাকা নেই। ও তখন মানে বিভিন্ন টুকেটাকে কাজ করে, মানে যখন যেটা পাইতেছে ওইটাই করতেছে। এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন বাচ্চা কনসেভ করি। আর এরই মাঝে কিন্তু আমার মা কিন্তু আর আমার সাথে কোনো যোগাযোগ নেই, মায়ের কোনো যোগাযোগ আমার সাথে নেই, মা আর আমাকে ফোন টোন করে না, মা মার মতো করে সরে গেছে। এরপরে হচ্ছে আমি আমার বাবার মানে আমি চিন্তা করতেছি যে ও যেহেতু কিছু করতেছে না, ওকে তো আমার কোনো একটা কাজ দিতে হবে। তখন আমি বাচ্চা কনসার্ভ করি আবার। তো আমি যখন বাবু কনসার্ভ করি আমি তখন ভাবতেছি যে আমার আচ্ছা এর মাঝে আরও আরেকটা ব্যাপার, আমি কিন্তু আমার ওই পুরনো স্বামীকেও ডিভোর্স করে দিই, যেই আমাকে যা যার সাথে আমার প্রথমে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স করি, সে বাংলাদেশে আসলে আমি তাকে কোর্টের মাধ্যমে ডিভোর্স করে দিই। তো এরপরে ব্যাপারটা হচ্ছিল এরকম যে আমি যখন বাচ্চা কনসার্ভ করি তখন আমি চিন্তা করতেছি যে হাইরে আমার মাথায় তখন ওই একটা জিনিস কাজ করে যে আমার বাবা আর মায়ের কথা, আমার মা আজকে পাগল কিন্তু একটাই মাত্র কারণ সেটা আমার বাবা। আমার বাবা কোনো কাজ করে নাই, আমার মা ঝগড়া করতে করতে আমার মা পাগল হয়ে গেছে, পাগলে আমার মা আজও হসপিটালে। তাহলে এখন কিন্তু রুবেল কোনো কিছু করতেছে না, রুবেল যেহেতু কিছু করতেছে না, একটা পর্যায়ে রুবেলের সাথে ঝগড়া করতে করতে আমিও তখন পাগল হয়ে যাবো। ওই জিনিসটা তখন আমার মাথায় খুব ডিপলি কাজ করে। আমি তখন রুবেলকে বলি যে তুমি কি কিছু করবা নাকি করবা না, আমাকে বলো করবো তো এরকম কেন করতেছে। আমি বলি যে না, করলে তুমি আমাকে বলো করবা, আর যদি নাও করো তাও তুমি আমাকে বলো, বাট আমাকে এভাবে ঝুলিয়ে রাখো। ও আমাকে বলে কেন ঝুলিয়ে রাখবো, আমি বলি তুমি আমাকে ঝুলিয়ে রাখতেছো, হ্যাঁ আমাকে ঝুলিয়েই রাখতেছো। পরে আমি ওকে বলেছি আমি থাকবো না তোমার সংসার, এগুলো বলে চিল্লা চিল্লি করি, তখনও যায় এই সেই কাজ করে। আসলে ও এমন কাজ করে যে ওটা তো নিজেরই খরচের টাকা হয় না, আমি কিভাবে চলবো। অ্যান্ড এভাবে যেহেতু আমি একটা সময় চিন্তা করি আমি আমার নানির সাথে কথা বলবো, তখন নানুর অবস্থা খুব খারাপ থাকে আর কি, মানে নানু তো খুব মানে বয়স হয়ে যায়, আর আমি তখন আমার নানুর সাথে কথাবার্তা বলি, নানুকে বলি নানু ওটা বাবার নাম্বারটা দাও। পরে নানু কীভাবে যেন আমাকে বাবার নাম্বারটা জোগাড় করতে, তখন বাবাকে ফোন করে অনেক মাস পরে। ফোন করার পরে বাবা খুব খুশি, আমি বাবার কাছে কান্নাকাটি করে বলি যে বাবা আমি তো একটু বিপদে পড়ে গেছি, একটা ভুল করে ফেলছে বাবা, তুমি এখন আমাকে বাঁচাও, আমি একটা অন্যায় করে ফেলছে। বাবা তখন বলি কী অন্যায় করছো আমার কাছে বলো। আমি তখন আমার বাবাকে বলি যে বাবা মানে আমার এরকম এরকম, আমি ওরে নিয়ে পালাইয়া চলে আসছি, এমনি এমনি বাইরের বাসায় সব স্টোরি বলি। বলার পর বাবা আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে প্রবলেম নেই, এটা আমি একটা ব্যবস্থা করবো, এখন কী করতে হবে মামনি তুমি আমাকে বলো। আমি তখন আমার বাবাকে বলি যে বাবা তুমি যেভাবেই পারো ওরে একটা লাইন করে দাও।
মানে রুবেলকে একটা লাইন করে দাও, ওর একটা লাইন ব্যাক করে দাও, কারণ এখন তো আমরা কিছু করতে পারতেছি না, ও কোনো কাজ বাজ করে না। আর বাবা তখন বলছে কী ধরনের লাইন করবো, আমি বললাম যে তুমি দেখো কী করতে পারো। পরে রুবেল বলতেছে, আমি রুবেলকে বলছি তুমি কী করবা, রুবেল বলে আমি ব্যবসা করবো। ও বলে আমি ব্যবসা করবো, আমি বললাম বাবা ও তো ব্যবসা করতে যাচ্ছে, কিন্তু ব্যবসা করার জন্য যে পুঁজির দরকার, আমাদের কাছে তো কোনো পুঁজি নেই। তো আমার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যবসার জন্য টাকা পাঠাই। পরে আমার বাবা কী করে মানে একটা অ্যাকাউন্টে আমার জন্য 4 লাখ টাকা পাঠায়, 4 লাখ টাকা আব্বা পাঠায়। পাঠানোর পর আমি টাকাটা উঠাই, উঠাইলে তখন রুবেল প্রচুর পরিমাণ খুশি হয়, আমাকে বলে যে আমার শ্বশুরমশাই এত ভালো, এত ভালো মানুষ, আমি কখনো চিন্তাই করতে পারি না, উনি ফেরেস্তার মতো একটা মানুষ। মানে অনেকভাবে হচ্ছে রুবেল আমাকে বোঝা, মানে বাবার প্রতি খুব আসক্ত হয়ে যায়। পরিশেষে টাকাটা পাঠায় যে আমি বলো যে তুমি ব্যবসা করো। ও কী ব্যবসা করে না করে আমি কিচ্ছু জানি না। ও প্রথমবার আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে যায়, 2 লাখ টাকা নিয়ে প্রায় অল্প কিছুদিন আছে এনে মাঝে আবার আমার কিন্তু আমার একটা সন্তান হয়, কিন্তু আমার একটা ছেলে সন্তান হয়, এটা কিন্তু আমার বাবা খুব খুশি হয়। মানে আমার আমার ছেলে সন্তানের কথা জেনে কিন্তু আমার বাবা আমাকে টাকাটা দিছিল। ও মা এরপরে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দেওয়ার পরে ও তো আর নাই, ও 2 লাখ টাকা নিয়ে উধাও। ও কয়েকদিন ঘুরে ঘেরে খেয়ে 2 লাখ টাকা শেষ করে ফেলছে। আইসা তখন আমাকে বলছে আমরা ব্যবসা করছিলাম ধরা খাইছি। আমি বলি কী ব্যবসা করছো, টাকা কই? ও বলে ব্যবসা করছিলাম, ব্যবসা ধরা খাইছি। আমার তখন এত খারাপ লাগে যে কী ব্যাপার, আমাদের পরিবারে এই অবস্থা, এত অভাব অনটন, ও তো আমার বাবার মতো হয়েছে পুরোপুরি, কোনো কাজ বাজ করে না। পরে আমার কাছে 2 লাখ টাকা আছে, ওই 2 লাখ টাকা দিয়ে ও বলে ওকে 1 লাখ টাকা দেওয়ার জন্য। আমাকে বলে তুমি আমাকে 1 লাখ টাকা দাও, আমি একটা ব্যবসা করি। কী ব্যবসা? ও জানি কোত্থেকে পান কিনে আনবে, মানে পান এনে পান বিক্রি করবে, আমাকে এটা বলে। আমি বলে মান সম্মান আর কিছু রইল না, পান বিক্রি করবা? বলে পান বিক্রি করবা, পানের ব্যবসা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, লোক রেখে বিক্রি করবো, আমি দোকানে একটা লোক রেখে দেবো, আমি বাইরে থাকবো, তারপর বিক্রি করবো। তা আমি বললাম ঠিক আছে, ওকে ব্যবসায় তো ব্যবসা করলে করুক, আমার আরও 1 লাখ টাকা দিই। তো 1 লাখ টাকা দেওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 মাস পরে এটা কার নাই, ওকে জুয়া খেলে নাকি মদ খায় নাকি কী করে আমি কিছুই জানি না, টাকা নাই। তখন আমার কাছে এসে আবারও বলতেছে টাকা শেষ। আমি বলি কী হয়েছে? বলে ব্যবসায় মাইর খেয়েছে। কী মাইর খেয়েছ? জাহাজ ডুবে গেছে, ও বিমান ক্রাশ হয়েছে? বলে না। তো কী হয়েছে? পরে বলে যে আমি মাল কিনতে যাই ধরা খাই গেছে, মাল বেশি দামে কিনে ফেলছে, এমন পচে গেছে, মালগুলো বিক্রি করতে পারিনি। তাহলে 1 লাখ টাকা শেষ? ও বলে 1 লাখ টাকারও তো বেশি গেছে, তুমি তো 1 লাখ টাকা আমার আরও বেশি গেছে। মানে অবস্থা এরকম হয়ে যায়। পরে আমি চিন্তা করেছি ওরে দিয়ে তো আর কিছু হইব না বাংলাদেশে, মানে বাংলাদেশে আমি ওরে দিয়ে কী করবো? আমি তখন আর কিছুই বুঝতে পারতেছি। আমার কান্নাকাটি করে বাবার কাছে যে বাবা তুমি যেমনি পারো একটা লাইন করে দাও বাবা, ওরে তুমি বিদেশি নিয়ে যাও। আমার বাবা তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে বিদেশি নিয়ে আসবো, কিন্তু টাকা লাগবে, তুই টাকা দিতে হবে আমাকে, এটা বলে। আমি বলো বাবা টাকা কোথায়? বাবা বলে যে না, একবার তোকে আমি 4 লাখ টাকা দিয়েছি, এই টাকা শেষ, এখন তুই আবারও তোর স্বামীর বিদেশ পাঠাবি, যদি টাকা না দিস তাহলে ও কাজ করবে না। ওরে যদি আমি ফ্রিতে আনি ও কুয়েতে এসে কোনো কাজ করবে না, ওর যদি কুয়েতে আসতে হয় তাহলে সে নিজের টাকা আসতে হবে, যদি নিজের টাকা দিয়ে আসে তাহলে সে কাজ করবেন, তার আগে সে কাজ করবে না। পরে এখন আমি টাকা কোথায় পাবো? টাকা তো নাই। পরে আমি করি কি যে আমার কাছে মাত্র 1 লাখ টাকা আছে, 3 লাখ টাকা তো শেষ হয়ে গেল, বাবা 4 লাখ টাকা দিছিল। তো 1 লাখ টাকা না, বাবা বলতেছে যে ম্যাক্সিমাম বাবা বলে যে 6 লাখ টাকা লাগবে, 7 লাখ টাকা লাগবে। বাবা বলে 1 লাখ টাকা আমি দেবো, তুই 6 লাখ টাকা দে, 6 লাখ টাকা এটা বলে। তো 6 লাখ টাকা তো আমার কাছে আছে, 1 লাখ, আরও দরকার হচ্ছে 5 লাখ। মানে এখন আমি কী করব, মানে টাকা কোথায় পাবো, মানে বিদিশার মতো হয়ে যায়। মানে এমন কোনো মানুষ নেই যে টাকার জন্য যায়নি কিন্তু কেউ আমাকে টাকা দেয় না, অ্যান্ড সবশেষ হচ্ছে নিরুপায় হয়ে আর কি, মানে একেবারে বাধ্য হয়ে আমি সে মায়ের কাছে আবারও গেছি। আমার সে মায়ের কাছে আমি আবারও গেছি, মায়ের কাছে গিয়ে মায়ের হাতে পেয়ে ধরে কান্না করতে শুরু করছে যে মা তুমি তুমি আমাকে টাকাটা দাও, আমি তো বিপদে পড়ে গেছি। এরকম মা আমাকে বলে তোরা আমি রাজরানী বানাতে চাইছিলাম, অথচ তুই ফকিরনি হয়ে গেলি, তোরা আমি এত বড় লোকের কাছে বিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে তুই ভাইকে চলে গেলি, তো তুই কী করলি? অ্যান্ড যারে বিয়ে করলি এটা একটা ছেলে হইলো, ওরকম করে মা খুব আমাকে বোঝে। আমি তখন মাকে বলি যে মা কী করবো, তো আমাকে ভালোবাসছিল, এখন চলে গেছি, তুমি একটা ম্যানেজ কিছু একটা করে দাও। মা তখন বলে যে কী করবো? আমি বলে তুমি একটা 5 লাখ টাকা দাও। মা বলে 5 লাখ জীবনও দেবো না, তুই এক টাকা দিয়ে কী করবি? আমি তখন বলছি আমি ওকে বিদেশ পাঠাবো, এটা বলে। মা ওর কথা শোনার পর আরও খেপে যায়, না মা দিবেই না, মার কথা যে না তুই ওই পোলারে বিদেশ পাঠাবি যে ছেলে আমার ঘর থেকে তোকে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে, না এটা হবে না। কান্নাকাটি করি না, পরে আমার বড় ভাইয়াটাকে ধরি, বড় ভাই কিন্তু তখন মোটামুটি অনেক বড় হয়ে যায়, ভাইয়াকে ধরি যে ভাইয়া তুমি একটা ব্যবস্থা করো, তুমি না আমার বোন, তুমি না আমার ভাই, তুমি একটা ব্যবস্থা করো। তো ভাইয়ারে যখন কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি, ভাইয়া তখন রাজি হয়। ভাই বলে আচ্ছা ঠিক আছে টেনশন করছে না, যোগায় দেবো। পরে ভাইয়া আর মা মিলে আমাকে 5 লাখ টাকা যোগায় দেয়, 5 লাখ টাকা যোগায় দেয়। আমার কাছে আছে 1 লাখ 6 লাখ, আমি আমার আব্বার জন্য 6 লাখ টাকা পাঠাতে চাচ্ছিলাম। আব্বা আমাকে বলে যে ঠিক আছে তুই 1 লাখ টাকা নিজের কাছে রেখে 5 লাখ টাকা দে। পরে আমি 1 লাখ টাকা নিজের কাছে রেখে আমার আব্বার জন্য আমি 5 লাখ টাকা পাঠাই। পাঠানোর পরে তখন হচ্ছে আমার স্বামী রুবেলের ভিসা লাগে, ভিসা টিসা কনফার্ম হয়, আর ওই 1 লাখ টাকা দিয়ে আমি ওরা বাজার সাজার এটা সেটা মানে খাবার দাবার এটা সেটা কিনে পরে আমাকে দিয়ে, পরে ও ঢাকাতে একটা বাসা ভাড়া করে, আর যা ঢাকাতে একটা বাসা ভাড়া করে। আচ্ছা এর মাঝে কিন্তু রুবেল ওর পরিবারও কিন্তু আমাকে নিয়েছিল, ওর পরিবারও আমাকে নিয়ে গেছে বলতে ভুলে গেছিলাম, কিন্তু ওর পরিবারে কেউ কোনো কাজ করে না, সবাই বেকার, সবাই রুবেলের উপরে ডিপেন্ড করে থাকে, কেউ কোনো কাজ করে না। পরে যাই হোক ওইখান থেকে আমি তখন সব কিছু ঠিক করে আমাকে ঢাকাতে একটা বাসা ভাড়া করে দেয়, কারণ ও বলতেছে আমি গ্রামে কমফোর্ট ফিল করি না, আমার ভালো লাগে না গ্রামে। আমি বুঝতাম যে আমার গ্রামটা ভালো লাগে না,
কেমন বিতৃষ্ণা লাগে। পরিশেষে আমাকে কী করে ঢাকাতে একটা মানে ফ্ল্যাট বাসা ঠিক করে দিয়েছে, তুমি এই বাসায় থাকবা। তো একটা ফ্ল্যাট বাসা ঢাকাতে ঠিক করে দেওয়ার পর আমি তখন ঢাকাতে থাকতেছি, এইভাবে দিনগুলো কাটতেছে। তো ও যাওয়ার পরে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা ওইখানে গিয়া ঘটে, মানে ওখানে যায়, ওখানে যাওয়ার পরে মানে এমন অবস্থা হয়েছে যেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সমর্থিত দর্শক বন্ধুরা, পুরোটা গল্প আমি না বলি, গল্পের এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এই জায়গাটা হচ্ছে বর্ষা নিজের মুখে বলুক, বর্ষার স্বামী কুয়েতে যাওয়ার পরে কী হলো তার সাথে, এবং বর্ষা জীবনের গল্পের মূল পয়েন্টে কিন্তু আমি এখনও আসতে পারিনি। আমি কিন্তু এখনও মানে ঘরের আশেপাশেই ঘুরতেছি, আমি ঘরের দরজায়ও কিন্তু আসতে পারিনি, ভিতরে তো দূরের কথা। সুতরাং বর্ষা জীবনের গল্প আরও যাবে, আজকে তো প্রথম পর্ব হবে এবং সেকেন্ড পর্ব আগামী দিন হবে। আপনি এখন বর্ষার মুখে শোনেন, বর্ষা যতটুকু আজকে বলতে পারে বলবে, বিকজ এক ঘন্টার মধ্যে আমি স্টোরি শেষ করব, এবং যেটা অবশিষ্ট থাকবে অবশিষ্টটা আগামী অনুষ্ঠানে হবে। আগামীর অনুষ্ঠানটা হবে আজকের এই অনুষ্ঠানের চেয়েও আরও বেশি মর্মান্তিক। আমি আশা করব আগামী অনুষ্ঠানটা মানে গতকাল আগামীকালকের এপিসোডও, বর্ষা কিনে আগামীকালকের যে সেকেন্ড এপিসোড এটাও আপনারা দেখবেন। তাহলে চলেন আমরা এখন সরাসরি বর্ষা জীবনের কিছু অংশ বর্ষা মুখ থেকেই শুনি। কপাল যখন যায় আপন ভাইয়া আমাকে কি ফোন দেয়, বলে আমাকে একটা কোম্পানির ক্লিনার হিসেবে নিয়ে এসেছে, আমার স্যালারি হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা স্যালারি দিয়ে আমি প্রতি মাসে 12,000 টাকা মানুষের সুদের টাকা দিব, নাকি তোমাদের সংসারের খরচ চালাবো? আমি আবার এখানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমি ছিলাম, আমার দেবর ছিল, আর আমার বাচ্চাটা ছিল, ও এর মধ্যে আমার আবার একটা মেয়ে বাবু হয়, আমার মেয়ে বাবু হয়, আমার মেয়েটাকে 8 মাস বয়সে রেখে আপন ভাইয়াও বাইরে যায়, আমার খরচ তো আরো বেড়ে যায়। তারপরে গিয়ে বলে আমাকে 20,000 টাকার বেতনে নিয়ে আসছে, এখন আমি কি করব? আমি তোমাদেরকে ঢাকা শহরের মতো বাসা ভাড়া দিয়ে সংসার খরচ চালাবো, নাকি মানুষের সুদের টাকা দিব, নাকি মানুষের আসল টাকা দিব? আমাকে বারবার ফোন দিয়ে বলে তোমার বাবাকে বলো, তোমার বাবাকে বলো। তো বাবাকে আমি বলতাম যে আব্বু ওকে যে এরকম একটা জায়গায় নিয়েছেন এখন কিভাবে কি করব। পরে আব্বু বলে সমস্যা নাই, ওর পার্ট টাইম আমার দোকানে পার্ট টাইম করতে পারবে, কোম্পানিতে ডিউটি করে ও আমার এখানে আবার পার্ট টাইমে কাজ করতে পারবে। তো আপন ভাই ও সকালে 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোম্পানিতে কাজ করতো, তারপর 5টার পরে আবার আব্বুর দোকানে আসতো, আব্বুর দোকানে এসে আব্বুর দোকানে রাত 12টা পর্যন্ত কাজ করে তারপর বাসায় যেত। আব্বু পার্ট টাইমের জন্য টাকা দিত, 10,000 টাকা দিত। তো এই 30,000 টাকার মধ্যে বাসা ভাড়া, মানুষের সুদের টাকা, মানে হিমশিম খেয়ে যেত, কিভাবে কি করবে কিছুই বুঝতো না। আর আমাকে এদিক দিয়ে মানুষ নানান ভাবে টাকা পয়সা নিয়ে প্রচন্ড পরিমাণের প্রেশার দিত, আসল লাভও দিতে, লাভ দিতে বলতো, আবার আসলও চাইতো। কিন্তু যেই টাকা আমাকে পাঠানো হতো, এই টাকা দিয়ে না আমি সংসার চালাবো, না মানুষের সুদের টাকা দিব, না আমি মানুষের আসল টাকা দিব, সবকিছু মিলে আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই। আর ওইখান থেকে ও আমাকে সব সময় ফোন দিয়ে বলবে তোমার বাবার দোকানে কাজ করি, তোমার বাবা আমার সাথে এমন করে, তোমার ভাই আমার সাথে এমন করে, মানে ওর সাথে কথা বললে এই সব কথা। আর এদিক দিয়ে তো আমি মানুষের টাকা পয়সার টেনশন, 2টা বাচ্চা নিয়ে আমি একা এখানে থাকি, সবকিছু মিলে আমি এত পরিমাণে ডিপ্রেশনে পড়ে যাই, আমি কিছুই বুঝতে পারি না। তার মধ্যে আপন ভাইয়া ওর সাথে আমি চাইতাম মন খুলে অনেক কথা বলতে, আমি চাইতাম যে যত টেনশন যাই হোক না কেন, টেনশন তো মানুষের জীবনে থাকেই, আল্লাহ একভাবে না একভাবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। সেটা ভেবে আমি দিন কাটাতাম আর ওরে বলতাম, বুঝাতাম টেনশন করো না, আল্লাহ সব ঠিক করে দিবে, একটা না একটা ব্যবস্থা আমাদের হবে। কিন্তু আপন ভাই আমি না ওর কাছে কখনোই আশ্বাস পেতাম না, শুধু যেটা পেতাম ওর কাছ থেকেও টেনশন পেতাম, আমি এখানেও টেনশনে থাকতাম। আর এর মধ্যে আমার বাবা, আমার সৎ মাটা বেশ একটা ভালো ছিল না, আমার বাবাকে নানান ধরনের কথাবার্তা বলে আমাদের দূরে সরিয়ে রাখতো, তো ওইভাবে বাবাও আমার কথা সেইভাবে শুনতো না। তারপরে
বাবার কথা শুনে আমি আরো বিপদে পড়লাম। সবকিছু মিলে আমার সবার প্রতি এত রাগ, এত ঘৃণা আমার আসছে, আমি বলে বোঝাতে পারবো না আপন ভাইয়া। এখন আমি কি করব? আমি নিজেও ঠিক মতো কোনো কিছুতে মন দিতে পারতেছি না, বাঁচতে পারতেছি না। একটা মানুষ তো ভালোবাসা থাকতে পারে না, সবকিছু ছাড়া থাকতে পারে, কিন্তু ভালোবাসা সময় একটা মানুষের তো লাগে। আমি তো আর খুব বেশি বড় হয়ে যাইনি বা আমি বুড়ো হয়ে যাইনি, আমার ভিতরে যে কোনো ভালোবাসা আবেগ কাজ করবে না। আমি সময় চাইতাম আমার হাজবেন্ডের কাছে, কিন্তু ও করতো কি, একবারে রাতে ফ্রি হয়ে আমার সাথে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলতো, আর সেটাও টেনশনের কথা, কিভাবে দেশে আসবো, কিভাবে করব। আমার এগুলো আর ভালো লাগতো না। তারপরে এইভাবে করতে করতে আমি আমার হাজবেন্ডকে বোঝানোর জন্য, আমার একটা মানে বোন ছিল, মানে সম্পর্ক দূর সম্পর্কের একটা বোন ছিল, আমার ছেলেকে পড়াতো। তো ও আমাকে ওরে আমি বলতাম যে দেখো এরকম এরকম, তোমার ভাইয়ার সাথে যখনই কথা বলি এইরকম টেনশন, আমি নিজেও টেনশনে থাকি, আমি কি করব, আমার তো কোনো কিছু ভালো লাগে না। তখন বলতো যে আপু আমি তোমাকে একটা কথা বলি, তোমার যখন সময় কাটে না বা তুমি কোনো কিছুতেই তোমার টেনশনে ভালো লাগে না, তাহলে তোমাকে একটা কথা বলে। আমি বলছি যে হ্যাঁ বলো। বলো আমাদের ইমুতে ইমু লাইভ আছে, ওই লাইভে যদি যাও তাহলে ওখানে গেলে অনেক মানুষজন থাকে, সবার সাথে কথাবার্তা বলবা, তাহলে মন ভালো লাগবে। তো ও আমাকে, আমি ইমু লাইভ কাকে বলে আমি চিনতাম না, ওর কথা মতো আমি ইমু লাইভেতে ঢুকি আপন ভাইয়া। ইমু লাইভেতে ঢুকে আমি ইমু লাইভ দেখি, সবাই কথা বলে, কথাবার্তা বলে, একজন দুষ্টুমি করে, কলে গিয়ে একসাথে 4-5 জন কথা বলতে পারে। এটা দেখে একদিন হঠাৎ করে আমি একটা ছেলের লাইভে যাই, এখন আমি আরিয়ানের কথা বলবো, একটা ছেলের লাইভে যাই। ওই ছেলের লাইভে গিয়ে আমি দেখি ছেলেটা লাইভ করতেছে, ছেলেটা দেখতে শুনতে সুন্দর ইয়াং। তো আমি আবার একটু অন্যরকম ছিলাম, যেমন আমার সাথে কেউ যদি কথা বলতে চাইতো আমি ওভাবে কাউকে রেসপন্স করতাম না, কারণ আমার মন মানসিকতা ওইরকম ছিল না যে আমি ছেলেদের সাথে দুষ্টুমি করব, টাইম পাস করব, এরকম ছিল না। তো আমাকে ওখানে যাওয়ার পরে আমি চেয়েছি যে লাইভে গিয়ে আমি সবার সাথে দুষ্টুমি করব, কথা বলবো, টাইম পাস করে চলে আসবো, পার্সোনাল কারোর সাথে না কথা বলবো না কারোর সাথে কোনো রকম রিলেশনে যাব, এমন চিন্তা আমার ছিল না। ওই ছেলেটার লাইভে আমি বিভিন্ন ছেলেদের সাথে আমার ওখানে পরিচয় হয়, অনেকের সাথে পরিচয় হয়, অনেকে আমার কাছ থেকে নাম্বার নেয়, ইমুতে অ্যাড হয়, কিন্তু আপন ভাই আমি কারোর সাথে পার্সোনাল কথা বলতাম না। আমাকে কেউ SMS করলে, কল দিলে আমি রেসপন্স করতাম না, ধরতাম না। তো এমন করতে করতে আমি ওই ছেলেটার লাইভে গিয়ে ওই ছেলেটার দুষ্টুমি গুলো আমার খুব ভালো লাগতো, আমি উপর থেকে বসে বসে দেখতাম। তো ওই ছেলেটা ছিল কি, অনেকগুলো মানে আরিয়ান আরিয়ান অনেকগুলো মেয়ের সাথে দুষ্টুমি করতো, ফান করতো, মজা করতো, ওর সাথে কথা বলার জন্য মেয়েরা উপরে বসে থাকতো, ওর কথা শুনবে, মেয়েরা ওর জন্য পাগল থাকতো। তো ও করতো কি, সব মেয়েদেরকে আই লাভ ইউ বলতো, সব মেয়েদেরকে আশা দিত, সব মেয়েদেরকে বলতো আমি তোমাকে ভালোবাসি, এরকম বলতো, কিন্তু আসলে ও মজা করতো। এরকম করে ও আমার কেও বলছে, তো আমি আবার ওখানে গিয়ে মানে আমার রিয়েল পরিচয়টা দেই নাই, যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, এগুলো আমি বলি নাই। তো হঠাৎ করে আরিয়ানের সাথে আমার পরিচয় হয়, পরে আরিয়ান আমাকে দেখে, কিন্তু দেখলে কি হবে, ওরও আমার প্রতি ওই রকম কোনো ই ছিল না যে ও আমার সাথে কথা বলবে, ও জাস্ট আমার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলবে, এরকম একটা মন মানসিকতা ছিল। তো ওর সাথে আমি ইমুতে অ্যাড হই, ইমুতে অ্যাড হওয়ার পরে ও সারা দিন বোট মানে লাইভ করতো, লাইভ করে সময়গুলো কাটাতো, কাটিয়ে রাতের 2টা 3টা বাজে সবার শেষে আমাকে এসে কল দিত, কল দিয়ে ও সারা দিন কোন মেয়ের সাথে কি করছে না করছে, কথা বলছে, সব আমাকে বলতো বলতো, আমি শুনতাম, শুনতে শুনতে পরে আমাকে বলতো, আচ্ছা বর্ষা আমি যদি আসি তুমি কি আমার জন্য ওয়েট করবা, তুমি কি আমাকে বিয়ে করবা আমি দেশে আসলে। ওরা হয়েছে আপন ভাইয়া 2 ভাই ওর 3টা বোন, ও আজ প্রায় মালয়েশিয়াতে থাকে, 8 বছর ধরে মালয়েশিয়াতে থাকে আরিয়ান। আর ওর বড় ভাই বিয়ে করেছে, ওর 3টা বোনের মধ্যে 2টা বোনের বিয়ে হয়েছে, আর একটা বোন মাদ্রাসায় পড়তেছে, আর বড় বড় ভাইয়ের বাচ্চাও আছে, ওর বাবা মা আছে, সবই আছে, কিন্তু ওর ফ্যামিলিতে কেউ ইনকাম করে না, শুধু ও বাইরে গিয়ে ইনকাম করে, ওর ইনকামের উপরেই ওর পুরো ফ্যামিলিটা চলে।
তারপর আমাকে বলে যে আমি আমার আমার শুধু আমি হাইট রাখি, যে আমার বিয়েটা আর আমার বাচ্চাদের কথা আমি হাইট রাখি, এছাড়া আমি সব বলে দেই সত্যিটা, যে আমার বাড়ি কোথায়, আমার বাবা কি করে, আমাদের কোথায় কি, আমি সব কিছু বলে দেই ওকে, সব সত্যিটা বলি। তো ও এইভাবে না চলতে থাকে আপন ভাই, ওর সাথে আমার কথা হয়, ফ্রেন্ড হিসেবে জাস্ট কথা বলি, কিন্তু ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে আপন ভাইয়া কখন যে ওর সাথে, মানে ও আমাকে, মানে ও কোনো মেয়েকে ওর লাইফে রিয়েল ভাবে কোনো মেয়েকে ভালোবাসে নাই। ও যাদের সাথে, যে মেয়েদের সাথে কথা বলতো, সব মেয়েদের সাথে ফান করতো, মজা করতো, কিন্তু ও আমাকে এমন ভাবে ভালোবেসে ফেলছে, এমন ভাবে টেক কেয়ার করছে, মানে ওর টেক কেয়ার দেখে, ওর আমার প্রতি দুর্বল হয়ে যাওয়া দেখে লাস্টে আমিও দুর্বল হয়ে পড়ি আপন ভাইয়া। এরই মধ্যে আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ ওই যে করোনাটা আসার পরে আমার হাজবেন্ডের চাকরি কোম্পানি থেকে একবারই টোটালি অফ হয়ে যায়। বর্ষা 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 কিছু ব্যাপার কিছু ব্যাপার এখানে বলে রাখি, কিছু ব্যাপার বলা উচিত আমার দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে তোমার যে প্রথম যে স্বামী ছিল রুবেল, যাকে তুমি বিয়ে করেছিলে, যার তোমার বাবার কাছে গিয়েছিল ইয়েতে কুয়েতে, আচ্ছা তার কী অবস্থা? যে তুমি আরিয়ানের সাথে জড়াই গেলো, আরিয়ানের সাথে প্রেমের সম্পর্কে তুমি হাবুডুবু খাচ্ছো, এর মাঝে তার সাথে কি তোমার কথা হচ্ছে? না, তার সাথে আমি তেমন একটা কথা বলতাম না, আমি তাকে সব সময় তার এড়িয়ে চলতাম, মানে কন্টাক্ট হতো ওনার সাথে, আমার ইমুতে অ্যাড ছিল, উনি কথা বলতাম, মানে বেশি না, খুবই খুবই কম। তো আমি এরকম এড়িয়ে চলার কারণে, কথাবার্তা কম বলার কারণে উনিও আমাকে বেশি একটা মানে ই করতো না, ভাবতো মানে যে মানে আমি মানে মনে লাইক হয়, দুজনের মাঝে একটা ভালো ডিস্টেন্স চলে আসছে, ভালো একটা ডিস্টেন্স, আর ওই ডিস্টেন্সটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই অনেক গ্যাপে হচ্ছে ডিস্টেন্স আরিয়ান চলে এন্টি আসছে। নিয়েছে, ওই গ্যাপটাতেই হচ্ছে আরিয়ান হ্যাঁ এন্টি হ্যাঁ নিয়েছে। ওকে ওকে, তারপর কন্টিনিউ করো। সমস্ত বন্ধুগণ, আই এম সরি ইন্টারাপ্ট করার জন্য, আসলে গল্পটা অনেক লম্বা, গল্পের এখনও কিছুই হয় নাই। বর্ষার জীবনে রুবেল আসছে এবং রুবেল তো আছেই, নতুন করে যোগ হলো মানে সেলিব্রিটি বলা যায়, আরিয়ান সেলিব্রিটি, আরিয়ান সেলিব্রিটি যোগ হলো বর্ষার জীবনে, এবং তার ওই মানে ভাই, নোংরা ভাই, মানে নোংরা ভাই আর কি যাকে বলে, ওর একটা ভাই আছে নোংরা ভাই, আর আপন আপন হচ্ছে সৎ ভাই, ওর মানে সৎ মায়ের সন্তান। বুঝতেই পারেন যে নোংরা বললাম কেন। আমি অনুরোধ করব আগামী দিনের যে এপিসোড হবে ওইটা আপনারা একটু লাইক পরিবার নিয়ে দেখবেন আর কি, যে যার মতো করে হেডফোন কানে দিয়ে দেখবেন। এটা আমি ইউটিউবের কাছে ওভাবে সাবমিট করে নিব, যাতে ওটা ওরকম একটা অনুষ্ঠান হবে, কারণ ওইখানে এখন কিন্তু বর্ষার জীবনটা একটু নোংরার দিকে চলে যাবে, ভীষণ নোংরামি কিছু কথাবার্তা আছে। সুতরাং আগামী দিনের অনুষ্ঠানটা একটু অন্যভাবে হবে, আপনারা যারাই শুনবেন তারা হেডফোন কানে দিয়ে খুব একা শোনার জন্য চেষ্টা করবেন। ওখানে রুবেল থাকবে, আরিয়ান তো আছেই, সাথে তার ভাই আছে, এবং সবশেষ বর্ষা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক বর্ষার পরিস্থিতি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, সেটা শুনে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। আপনি হয়তো বর্ষাকে মানে মোবাইলের ভিতরে মারা শুরু করতে পারেন হয়তো বা। যাই হোক, প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমি এবং বর্ষার সাথে থাকার জন্য। আগামী দিন বর্ষার নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপন আজকের মতো আর জি আপন জীবনের গল্প অনুষ্ঠানে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন। ধন্যবাদ সবাইকে।